أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এ পর্বের সত্যের সন্ধানে অনুষ্ঠানে আমরা আশা করবো বরাবরের মতো আপনারা আজও আমাদের সাথে থাকবেন আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি আপনাদের জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে আজও সফল করবে আপনাদের বিভিন্ন প্রশ্নের প্রতি দৃষ্টি রেখে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজও আপনাদের সাথে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মহতার মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেবকে এবং মহতার মৌলানা ফিরোজ আলম সাহেবকে আর বরাবরের মতো আজও আমরা আলোচনা সূত্রপাত করতে চাই আমাদের পরম প্রিয় প্রভু প্রতিপালকের গুণগান নিয়ে অনুষ্ঠান শুরু করার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে চান আপনারা টেলিভিশনের পর্দায় চোখ রাখুন টেলিভিশনের নিচে বা আপনাদের টেলিভিশনের পর্দার নিচে দিকে আপনারা আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলো দেখতে পাবেন টুকে নিন এবং সময় সুযোগ মতো আপনারা ফোন করতে থাকুন আমরা কিছু মৌলিক বিষয়ে আলোচনা করেই আপনাদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব আরেকটি জিনিস জানিয়ে রাখছি যে আপনারা শুধুমাত্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং যেখানেই আপনারা আছেন আপনারা প্রশ্ন করে আমাদের কন্ট্রোল রুমে আপনাদের ফোন নাম্বার এবং প্রশ্নটি জানিয়ে দিন পরবর্তীতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলার ব্যবস্থা করব। আমি ফিরে আসছি স্টুডিওতে এবং মোতারাম মালান আব্দুলবল সাহেবের কাছে আমি প্রথম প্রশ্ন রাখতে চাই যে আল্লাহ তালার গুণ এবং তার মাহাত্ম সম্পর্কে পবিত্র কুরআন আমাদেরকে কি ধারণা দেয় এটি যদি আপনি দর্শক উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আপনাকে আল্লাহ তালার বিষয়টি কোরআন শরীফ সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছে মানুষ হয় সৌন্দর্যের কারণে কারো প্রতি আকৃষ্ট হয় না হলে তার অনুগ্রহের কারণে কারো প্রতি নত হয় আর কোরআন শরীফ আল্লাহ তালার সৌন্দর্য বর্ণনা করে একদিকে আবার আল্লাহ তালার অপার অনুগ্রহ স্মরণ করায় আমাদেরকে এবং দুই কারণেই মানুষ আল্লাহ দিকে ধাবিত হয় কোরআন পাঠের মাধ্যমে কোরআন অনুধাবনের মাধ্যমে আমি আজকে যে সামান্য একটি অংশ এখানে উপস্থাপন করতে চাচ্ছি কোরআন শরীফের একটি ঝলক মাত্র যেখানে নামালে আল্লাহ আল্লাতলা নিজের কিছু গুণ নিজের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে মানুষকে জিজ্ঞেস করছেন এমন অস্তিত্ব ছাড়া কি কেউ উপাস্য আছে সুরানামালের নামালের এই অংশটির প্রথম দুটো আয়াত আমি বাদ দিচ্ছি বিশ নম্বর সি পাড়ার শুরুতেই আল্লাহতালা এই বিষয়ের অবতারণা করেছেন আমি পড়ছি তেষট্টি নম্বর আয়াত থেকে আউজ বিল্লাহ বিল্লাহিমিন শেতানুর রজিম আউজিবুল মুস্তর আল ওয়াজ আলুকুম খুলফা আলার্স আল্লাহ খালিল্মা তরুন কে সেই অস্তিত্ব যে উৎকণ্ঠিত অস্থির হৃদয়ের দোয়া শুনে আর তার বিপদ দূর করে দেয় ওয়াজ আলোকুম খুলফা আলার্স আর কে মহান অস্তিত্ব যিনি পৃথিবীতে তোমাদেরকে উত্তরাধিকারী করে দিবেন আইলাহুম্মা আল্লাহ বলো দেখি আল্লাহর সাথে কি আর অন্য কোনো উপাস্য রয়েছে খালিল খরুন বড়ই পরিথাপ খুব কম সংখ্যক মানুষই তোমরা উপদেশ গ্রহণ করছো আম্মাইয়া দি কুম ফিজুলু মাতিল বররেবল বাহার ওমায়ুর সিলুর রিয়াহা বুশরাম বেনয়া দে রাহমতিহী মা আল্লাহ তা আল আল্লাহু আম্মায়ু কুন অথবা বলো কে সেই মহান যে তোমাদেরকে স্থলভাগে এবং জলভাগে অন্ধকারের মধ্যে উদ্ধারের পথ দেখান কিংবা বৃষ্টি বর্ষণের আগে শুভ সংবাদ রূপে হিমেল বাতাস বইয়ে দেন আলাহম্মা আল্লাহ আল্লাহর সাথে কি অন্যকে কেউ উপাস্য রয়েছে তা আল আল্লাহ আম্মা ইউসরে কুন এরা যে সমস্ত বিষয়কে আল্লাহ তালার সাথে শুরিক করছে সমকক্ষ দাঁড় করাচ্ছে আল্লাহ তার চেয়ে অনেক ঊর্ধ্বে আম্মাই আব্দাউল খালকা সুম্মাই ও ইদুহু কে সে মহান অস্তিত্ব যে প্রথমবারের মতো বিনা উপমায় বা বিনা নিদর্শনে অর্থাৎ কোনো মডেল ছাড়াই যিনি প্রথমবারের মতো সৃষ্টি করেছিলেন সুম্মাই ও এবং তিনি সৃষ্টির পুনরাবৃত্তি করবেন ওমাই ইয়ার জোকুমিনাস্মায় ওয়ালার্স শেষে মহান অস্তিত্ব যিনি আকাশ থেকেও তোমাদের জন্য জীবন উপকরণ অবতীর্ণ করেন এবং পৃথিবীর থেকেও উদ্গত করেন আলাহ আল্লাহ বলো দেখি আল্লাহর সাথে কি তার সমকক্ষ অন্য কোনো উপাস্য আছে ইন কিন তুমি ঘোষণা দিয়ে বলো তোমরা তোমাদের যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করো যদি সত্যবাদী হয়ে থাকো আল্লাহ তালা এমন চমৎকার ভাষায় আমাদেরকে বোঝান এখানে এত গভীর কথাগুলো বলা আছে যে আমি এখানে বলে শেষ করতে পারবো না কিন্তু প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করতে পারে তার নিজের নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে আম্মাই উজিবুল মুস্তাররা অস্থির অসহায় চিত্তের দোয়া কে কবুল করেন আমাদের প্রত্যেকের জীবনে এই কথার অভিজ্ঞতা আছে যে আমরা বিপদগ্রস্ত ছিলাম এবং নির্মল চিত্তে আমরা আল্লাহর কাছে কিছুক্ষণের জন্য প্রার্থনা করেছিলাম আর অলৌকিকভাবে আল্লাহ তালা উদ্ধার করেছিলাম যদি এইটুকুই যদি মানুষ উপলব্ধি করার চেষ্টা করে সে আল্লাহকে চেনার একটা সুযোগ পেয়ে যায় যে আল্লাহ বিপদগ্রস্ত অসহায় চিত্তের আকতি শুনেন তিনি আমাদের সত্য এক আবার এখানে বলছেন তিনি বিপদ মুক্ত করে দেখান তোমাদের জীবনে তিনি হস্তক্ষেপ করেন তিনি নিয়ন্ত্রক আর ওইয়াজ আলকুম খুলাফা আলার্স আর একটি ভবিষ্যৎবাণী মনে রেখো হে অত্যাচারিত নিপীড়িত দল যদিও আজকে লোকেরা তোমার তোমাদের সাথে হাসি ঠাট্টা বিদ্রুপ করে হে মুসলমানদের দল ইয়াজ আলকুম খোলাফা আলার্জ তোমাদেরকে আল্লাহ তালা পৃথিবীর উত্তরাধিকারী বানাবেন এবং এটা দেখেছে মানুষ আইলাহ আল্লাহ অতএব আল্লাহ তালার অস্তিত্ব সুপ্রমাণিত বলো আল্লাহর সাথে কোনো সমকক্ষ উপাস্য আছে হারি ইলাম মা করুন খুব কম সংখ্যক লোকেই তোমরা উপদেশ গ্রহণ করছো এরপরে তার স্থলভাগ এবং জলভাগের অন্ধকার থেকে মানুষকে রক্ষা করা বৃষ্টি বর্ষণের পূর্বে পূর্বাভাস স্বরূপ হিমেল বাতাস বইয়ে দেওয়া আর এই সমস্ত কথার উল্লেখ করার পর আল্লাহ তালা বলছেন কে প্রথমবারের মতো সৃষ্টি করেছিল বলো দেখি আবার কে পুনরাবৃত্তি করবে তার সৃষ্টি সৃষ্টির আকাশ থেকে কে তোমাদের জন্য জীবন উপকরণ অবতরণ অবতীর্ণ করেন কে পৃথিবী থেকে উদ্গত করেন আল্লাহ ছাড়া কে আছে যে উপাস্য হতে পারে বলছেন কুলহা তু বুর হানাকুম হে অস্বীকারীরা তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থাপন করো ইন কুন্তুম সোয়াদে কিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ধর্মীয় স্বাধীনতা আছে যারা এটা মানতে চায় না আল্লাহ আছেন বলে মানতে চায় না তাদেরকেও আল্লাহ তারা বলছেন ওকে নো প্রবলেম মানতে চাও না কোনো অসুবিধা নাই কিন্তু আমার মতো আরেকজনকে উপস্থাপন করে দেখাও দেখি কুল হাত উ ইন কুন্তুম সাদেকিন যারা বলে ইসলামী সমাজ ব্যবস্থায় অমুসলমানদের প্রচারের অধিকার নাই তাদের খণ্ডন এখানে বিদ্যমান কুল হাত উবুর হানাকুম হে অবিশ্বাসীরা তোমরা তোমাদের যুক্তি উপস্থাপন করো ধর্মীয় স্বাধীনতা আছে প্রচারের স্বাধীনতা আছে এই যে কয়েকটি আয়াত এখানে যদি মানুষ ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ হবে না তার সৌন্দর্য আমার কাছে মনে হয় যখন আল্লাহ নিজের নিজে বর্ণনা করে ঘোষণা দেন আলাহ মা আল্লাহ সেটা সবচেয়ে আকর্ষণীয় ঘোষণা আর এখানে আল্লাহ তালার একক একসাথে অনুগ্রহ আর একই সাথে সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটেছে ধন্যবাদ আব্দুল সাহেব আমরা দর্শক তার কাছ থেকে শুনলাম আল্লাহতালার গুণ এবং মাহাত্ম সম্পর্কে তিনি সংক্ষেপে আমাদেরকে খুবই সুন্দরভাবে কোরআনের আলোকে উত্তর দিলেন ফিরে আসছি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আপনার কাছে আমরা প্রশ্ন রাখবো যে আল্লাহতালা সর্বশক্তিমান সব কিছু তিনি সৃষ্টি করেছেন তিনি কারো মুখাপেক্ষী নন তারপরও কেন আমাদেরকে তার ইবাদত করতে হবে বা তার ইবাদত করার প্রয়োজনীয়তাই বা কি এ সম্পর্কে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য আপনি বলেছেন যে আল্লাহ তালা সত্তা কারো মুখাপেক্ষী না কিন্তু আমরা যারা তার সৃষ্টি আমরা তার মুখাপেক্ষী যখন কোনো শিল্পী বা কোনো স্রষ্টা কোনো কিছু সৃষ্টি করে সেই সৃষ্টির পিছনে শিল্প সৃষ্টির পিছনে শিল্পীর একটা উদ্দেশ্য থাকে একটা লক্ষ্য সামনে রেখে তিনি সৃষ্টি করেন আমাদের স্রষ্টা আমাদের খালেক হলেন আমাদের দয়ালু মহান তালা। তিনি আমাদের সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করেছেন যা করিমে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমি সকল প্রকারের মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এই উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমাদেরকে তার ইবাদত করতে হবে কারণ আমরা নিজেদের ইচ্ছায় আসিনি স্রষ্টার ইচ্ছায় পৃথিবীতে এসেছি তার ইচ্ছা হল আমরা যেন তার ইবাদত করি এই কারণে আমাদেরকে এই মহান খোদার ইবাদত করতে হবে কোরআনে করিম অন্যত্র আল্লাহতালা এই কথাটাই উল্লেখ করেছেন কোরআনের বলা হয় যে সর্বপ্রথম যে নির্দেশ মানব জাতির জন্য আলাতালা দিয়েছেন তা হলো অবধু ইয়া নাস অবধু রব্বকুম হে মানব সকল হে মানব মণ্ডলী তোমাদের প্রভুর তোমরা ইবাদত করো এটি কোরআনের প্রথম নির্দেশ তো খোদার নির্দেশের কারণে আমাদের স্রষ্টার নির্দেশের কারণে আমাদেরকে তার ইবাদত করতে হয় কেননা তিনি আমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন কোনো শিল্প যে উদ্দেশ্যে সৃষ্টি হয় সেই উদ্দেশ্য যদি সাধিত না হয় সেই উদ্দেশ্য যদি সেই উদ্দেশ্যে যদি শিল্প কাজে না আসে তাহলে স্রষ্টা সেই বস্তুকে পরিত্যাগ করেন পরিত্যাজ্য হয়ে যায় তো আমরা যদি যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি সাধিত না হয় সে লক্ষ্য যদি অর্জিত না হয় তাহলে আমরাও পরিত্যাজ্য এবং পরিত্যক্ত বস্তু হিসাবে গণ্য হব খোদা তালা আমাদেরকে এমন পরিস্থিতি থেকে রক্ষা করুন খোদার ইবাদতের অগণিত কারণ আছে কোরআন শরীফ আল্লাহ তালা অন্যত্র বলেন যে ইয়া ইউ হান্নাস আন্তমুল ফোকার খুব আকর্ষণীয় সুন্দর একটি আয়াত আমার খুব ভালো লাগে আল্লাহ আল্লাহতালা বলেন যে হে মানব মণ্ডলী তোমরা তোমাদের প্রভুর মুখাপেক্ষী অর্থাৎ তোমরা এমন সীমিত এত সীমাবদ্ধতা তোমাদের যে তোমরা স্বয়ং সম্পূর্ণ না তোমাদেরকে নির্ভর করতে হয় এমনকি নিজের খাবারও তোমরা প্রস্তুত করতে পারো না উদ্ভিদ জগতের উপর তোমাদেরকে নির্ভর করতে হয় অন্যান্য প্রাণী জগতের উপর নির্ভর করতে হয় তো এমন সীমাবদ্ধ সৃষ্টির একমাত্র আশ্রয় হলেন আল্লাহতালা তাই তিনি বলছেন যে তোমরা খোদার মুখাপেক্ষি তার ইবাদত করো আর আল্লাতালার এত অনুগ্রহ এত এহসান আমাদের উপর সেই এহসানকে সামনে রাখলেই আল্লাহতালার ইবাদত করতে মানুষ বাধ্য হয় আর এই কারণে আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাম সারা সারা রাত জেগে খোদা তালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন কাঁদতেন দোয়া করতেন ইবাদত করতেন একবার কেউ প্রশ্ন করেছে হে আল্লাহ রসুল আল্লাহতালা আপনার পূর্বাপরের সকল পাপ ক্ষমা করে দিয়েছেন সকল নেমতের আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন তারপরে এত কান্নাকাটি কেন আমাদের প্রিয় নবী সাল্লা উত্তর দিয়েছেন যে আফালা আকুন আবদান শাকুর আমি কি খোদার কৃতজ্ঞ বান্দা হব না উনি খোদা তালার এত অহসান এবং এত অনুগ্রহ এত মেহরবানি রয়েছে মানব জাতের উপর যে সারা রাত সারা জীবন জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত যদি সে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে তা যথেষ্ট হবে না তো এই সমস্ত কারণে আমাদেরকে আমাদের প্রভুর ইবাদত করা উচিত কিন্তু পরিতাপের বিষয় হলো যে মানুষ খুদাকে ভুলে যায় স্রষ্টাকে ভুলে যায় আর এই কারণে আল্লাহ যুগে যুগে বিভিন্ন সময়ে ইতিহাসের বিভিন্ন মোড়ে তার পক্ষ থেকে রসুল প্রেরণ করেছেন যেন মানুষকে তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন আল্লাহ তালার দরবারে আর মানবজাতিকে জাতিকে খোদা তালার সামনে বা খোদাকে মানব জাতির সামনে সবচেয়ে স্পষ্টভাবে পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন তুলে ধরেছেন আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের এই নেতা মানব জাতির শিরোমণি হজরত মোহাম্মদ সাল্লি ইসলাম খবর দিয়েছেন যে তিনি যেই ক্ষুদাকে পৃথিবীর সামনে পরিচিত করিয়েছেন এক পর্যায়ে মানুষ সেই খোদাকেও ভুলে যাবে পুনরায় আল্লাহ তালা হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি সাল্লামের উম্মতের মধ্য থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন তাকে মসি হেমদ এবং ইমাম মাহাদি এই দুটো উপাধি দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাই আল্লাহ তালার পক্ষ থেকে খবর পেয়ে এই দুটো উপাধি উপাধি দিয়েছেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম মাহমুদ সালাম সেই মহাপুরুষ তিনি প্রতিশ্রুত মসি এবং মাহদি হওয়ার দাবি করেছেন এবং জামাত প্রতিষ্ঠা করেছেন আহমদিয়া মুসলিম জামাত কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই জামাতকে খোদার পক্ষ থেকে প্রতিষ্ঠিত হজরত মোহাম্মদ রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী যে জামাত প্রতিষ্ঠিত হয়েছে এই জামাতকে মানুষ কত না নাম রেখেছে এই জামাতের অমুসলিম কাফের সকল প্রকারের নোংরা শব্দ ব্যবহার করা হয়েছে যা ও জামাতের জন্য যুগে যুগে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু আমরা অনুরোধ করবো যে অমুসলিম বা কাফের বলার আগে একটু দেখে নিন কোরআন কি এই বিষয়টা আগে স্পষ্ট হওয়া দরকার আমাদের ভাইদের সামনে জি ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব আপনি সংক্ষেপে অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছেন আল্লাহ ইবাদত আমাদেরকে করতেই হবে আমরা যদি তার সৃষ্টি হয়ে থাকি তাহলে স্রষ্টার উপাসন আমাদের জন্য আবশ্যক এবারে আসবো মৌলানা আব্দুল আবু কাছে মৌলানা ফিরোজ আলম সাহেব তার উত্তরের শেষ দিকে এসে একটা দিকে ইঙ্গিত করেছেন যে মুসলমানদের আমরা আহমদি যারা আমাদেরকে মুসলমান বলা হয় স্বভাবত প্রশ্ন জাগে তাহলে মুসলমান কে বা মুসলমান সংজ্ঞাটা কি যদি কোরআনের আলোকে আপনি কিছুটা বলতেন ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য অত্যন্ত মৌলিক বিষয়ে মুসলমান কাকে বলে আমাদেরকে অমুসলমান ঘোষণা দেওয়ার ইচ্ছা থাকলে কারো তার আগে জানা উচিত মুসলমানের সংজ্ঞা কি কোরআন শরীফে আল্লাহ তালা মুসলমানের সংজ্ঞা স্পষ্টভাবে প্রমাণ করেছেন প্রদান করেছেন সূরা আল একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আউজুবিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বালা মান আসলামা ওয়াজহুহু লিল্লাহি ওয়া হুওয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদ রাব্বিহি ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বালা মান আসলামা ওয়াজহুহু লিল্লাহি অবশ্যই যে ব্যক্তি নিজের পূর্ণ অস্তিত্বকে আল্লাহর সামনে বিলীন করে ওয়া হুওয়া মুহসিনুন এমতাবস্থায় যখন সে সৎকর্মশীল ফলাহ ওয়াজরু হুয়েদারাববেহী এমন ব্যক্তির পুরস্কার তার প্রতিপালক প্রভুর কাছে সুনির্ধারিত হফ ফলে হিম তা এমন মানুষদের জন্য কোনো ভয় নেই ওয়ালাহ জনুন এবং তারা কখনো দুঃখিত হবে না নিজেকে পবিত্র খোদা এবং প্রভুর সমীপে সমর্পণ করা বিসর্জন দেওয়া বিলীন করা এটা হচ্ছে ইসলাম বলা মান আসলামা ওসেন এবং সে সৎকর্মশীল অর্থাৎ আমি বললাম আমি আল্লাহকে মানি কিন্তু মানুষ মেরে বেড়াই বিধর্মীদের বিরুদ্ধে তরবারি নিয়ে ঘুরাঘুরি করছে আন্দোলন করে বেড়াচ্ছি অশান্তি বিশৃঙ্খলা নৈরাজ্য ছড়িয়ে বেড়াচ্ছি ওহুুয়া মহসেনু এর সঙ্গে আমার যেন প্রযোজ্য নয় যে ব্যক্তি আল্লাহর সত্তায় বিলীন হয় নিজেকে সমর্পণ করে তার মাঝে আর সৎকর্মশীল জগতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করে জগতের মধ্যে ভাতৃত্ব বন্ধন প্রেম এবং ভালোবাসার একটা জগৎ রচনা করার চেষ্টা করে তাকে আল্লাহ তালার দৃষ্টিতে মুসলমান বলা হয়েছে এই অর্থেই হজরত ইব্রাহিম আলাইহ সাল্লা তবুসাল্লামকে আল্লাহ তালা বলেছিলেন আসলিম কালা আসলাম তুলে রাব্বিল আলমিন তুমি নিজেকে সমর্পণ করো তিনি বলেন হে আল্লাহ আমি তোমার সামনে নিজেকে সমর্পণ করে রেখেছি আমি বিলীন তোমার মাঝে এটাই ইসলামের সংজ্ঞা ইন্নাদ ইসলাম এই যে সমর্পণ এই যে নিজেকে ন্যাস সাধন এই যে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেওয়া আল্লাহর মাঝে একাকার করে দেওয়া এটাকে ইসলাম বলা হয়েছে আর এটাই সমস্ত ধর্মের সার কথা হে মানুষ তুমি সৃষ্ট তুমি তোমার স্রষ্টার সাথে সম্পর্কযুক্ত হও এবং তার রঙে রঙিন হও তার মাঝে বিলীন হও এটাকে ইসলাম বলা হয়েছে অতএব আমি সুরা আল বাকার একশো তেরো নম্বর আয়াতের মাধ্যমে এতটুকু বলতে চাই যে কোরআন শরীফে ইসলাম ধর্মের যে সংজ্ঞা দান করা হয়েছে সেটা অত্যন্ত স্পষ্ট এই সংজ্ঞার বিদ্যমান থাকা অবস্থায় যে ব্যক্তি নিজেকে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক রাখার দাবি করছে এবং সৎকর্মশীল হিসাবে নিজেকে সাব্যস্ত করছে তাকে অমুসলমান বলার কোনো সুযোগ কারণ নাই ধন্যবাদ মালান আব্দুল সাহেব আবার আসছি ফিরোজ আলম সাহেবের কাছে যে কোরআনের আলোকে সংক্ষেপে তিনি বললেন মুসলমানের সংজ্ঞা আমাদের এই ব্যাপারে বারবার বলতেই হবে যেহেতু আমাদেরকে মুসলমান বলা হচ্ছে তো মুসলমানের সংজ্ঞা কি এটি আমাদেরকে পরিষ্কার করতেই হবে মহানবী সালাম মুসলমানের সংজ্ঞা কি বলেছেন যদি আপনি বলতেন আপনি বলেছেন যে আমাদেরকে বারবার বলতে হবে আর সত্যি তাই করতে হবে এখানে আমি এই কথাটা বাক্যটা রিপিট করলাম এজন্য যে কোনো কোনো দিক থেকে কোনো কোনো মহল থেকে আমাদেরকে লেখা হয় যে পুনরাবৃত্ত হচ্ছে কিন্তু দর্শক আপনাদেরকে স্মরণ রাখতে হবে যে আপনি একমাত্র দর্শক না প্রত্যেক নতুন নতুন দর্শক আসছেন টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখছেন গতকাল যা বলেছে তারা শুনেননি তাদের জন্য আমাদেরকে পুনরাবৃত্তি করতে হবে স্পষ্ট করতে হবে আর কোরআন শরীফের এটাই রীতি কোরআন একটা কথাকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বারবার বর্ণনা করে আর এর জন্য কোরআনে যে পরিভাষা ব্যবহার হয়েছে তা হলো তা শ্রীফুল আয়াত কোরআন আয়াতকে ভাবে তুলে ধরে তো আমরাও এই বিষয়গুলো বারবার ইনশাল্লাহ তুলে ধরব মুসলমানের সংজ্ঞা বা ইসলামের সংজ্ঞা মৌলানা সাহেব কোরআন করিমের আয়াতের আলোকে তুলে ধরেছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ ইসলাম কোরআন থেকে এই আলো নিয়ে এই বিষয়টা আরও স্পষ্ট করেছেন খোলাসা করেছেন মানুষের জন্য যে ইসলাম কি একবার রসলে করিম সাল্ল ইসলাম হজরত এরা বর্ণিত হাদিস এটি মুসলিম কিতাব আলী ইমান এই হাদিসটি আছে আন আবি হরারা তা কালা কালা রসুল্লাহ সাল্লি আসালাম সালুনি হজরত আবু হরারা বলছেন যে একবার রসুল করিম সাল্ল আলহিহাম সাহাবাদেরকে বললেন তো তোমরা আমাকে কোনো প্রশ্ন করো কেউ কোনো প্রশ্ন করল না তখন ফাজা রাজ ফাজালা সাহিন্দা রুকবতিহী ফলিয়া রসুলাল্লাহিম আল ইসলাম তখন রসুল করিম সল্লাহ আলহি ওসাল্লামের মজলিস যেখানে সাহাবারা বসেছিলেন এক ব্যক্তি আসলেন এবং হযরত রসুল করিম সল্লা আলাইসালামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল ইসলাম কি রসুল্লাহ সাল্লা তাকে উত্তর দিলেন যে হোদার সাথে কাউকে শরিক করবে না নামাজ কায়েম করবে জাকাত দেবে রমজানের রোজা রাখবে সে ব্যক্তি বললেন রসুলুল্লা আসলামের উত্তর শুনে তিনি বললেন যে আপনি সত্য বলেছেন মুসলিম শরীফের কিতাবুল মানে এই হাদিসটি উল্লেখ আছে অন্যত্র আছে যে সে ব্যক্তি আবার প্রশ্ন করলেন যে ইমান কাকে বলে রসুলেকরিম সাল্লাহ আলাই সাল্লাম তাকে উত্তর দিলেন ইমানের সংজ্ঞা পেশ করলেন সে সেই উত্তর শুনেও তিনি বললেন যে সদাক্তা আপনি সত্য বলেছেন যারা শ্রোতা ছিলেন সাহাবি তারা আশ্চর্য হলেন যে অদ্ভুত মানুষ এর প্রশ্ন করে যেন জানা নেই আবার রসুল্লাহ উত্তর দিলে বলে যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তো রসুলেকরিম সাল্লাহ আলাইহ সাল্লাম এই ব্যক্তির প্রস্থানের পর সাহাবাদেরকে সম্বোধন করে বললেন যে ইনি জিব্রাইল আলা তোমাদেরকে তোমাদের ধর্ম শিখাতে এসেছেন হজরত মোহাম্মদ সাল্লাহিসাম এখানে ইসলামের সংজ্ঞা দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক না করা নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা জাকাত দেয়া কোনো ব্যক্তি যদি ইসলামের এই মৌলিক বিষয়গুলোর উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তাকে অমুসলিম বলা যাবে না এটি হলো সলেম ইসলামের প্রদেয় বা তার দেয়া সংজ্ঞা আরও একটি হাদিস আছে সে হাদিসে রসুলেরম সাল্লা আরও স্পষ্ট করেছেন বিষয় যে এটি যেন একটি ভবিষ্যৎ ছিল যে একটা যুগ আসার ছিল যখন হজরত মোহাম্মদ সাল্লামের প্রকৃত অনুসারীদেরকে অমুসলিম আখ্যা দেওয়া হবে কাফের আখ্যা দেওয়া হবে তাদের উপর অত্যাচার এবং নির্যাতন আর নিপীড়ন চালানো হবে তখন এই কারণে হজরত রসুল্লাহ সাল্লসালাম স্পষ্ট করেছেন যে মানসাল্লা লাহু জিম্মাতুল্লাহ জিম্মাত রসুলহি যে আমাদের নামাজ পড়ে যে আমাদের মতো নামাজ পড়ে আর আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে এবং আমাদের জবাইকৃত প্রাণীর মাংস খায় এমন ব্যক্তি মুসলমান এমন মুসলমান যার দায়িত্ব খোদা ও তার রসুল নিয়েছেন সুতরাং তোমরা খোদার দায়িত্বের গণ্ডিতে হস্তক্ষেপ করবে না সতর্কবাণী এটি সেই সকল লোকদের জন্য যারা মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও কালেমা নামাজ রোজা হাজ জাকাত সব পুঙ্খানুপুঙ্খরূপে মা পালন সত্ত্বেও একটা শ্রেণী এমন আছে যারা এদেরকে কাফে রাক্ষা দেয় গালি দেয় সকল প্রকারের অত্যাচার নির্যাতনের যাতাকলে তাদেরকে পৃষ্ঠ করার চেষ্টা করে রসুল্লাহ আসলাম তাদেরকে সতর্ক করছেন যে সাবধান যে দায়িত্ব সেই দায়িত্বকে নিজের হাতে নেবে না তার দায়িত্বের গণ্ডিতে হস্তক্ষেপ করবে না তো আহমদিয়া মুসলিম জামাত ফজলে দেয়ার সংজ্ঞা অনুসারে একশত ভাগ খাটি মুসলমান আর এটি ইসলামের সংজ্ঞা ধন্যবাদ মারানা ফিরোজ আলম সাহেব শুধু দর্শক এতক্ষণ আমরা সংক্ষেপে শুনছিলাম পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মুসলমানের সংজ্ঞা কি এবং কিভাবে মুসলমানকে মুসলমানের সংজ্ঞা নিরূপণ করা হয়েছে এবার আমরা আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে আপনাদেরকে হযরত মসিহ মওউদ ইমাম মাহাদি আলাইহিস সালাতু আসলামের লেখা থেকে একটি উদ্ধৃতি শোনাব আর এই উদ্ধৃতিটি তিনি লিখেছেন তার পুস্তক ইয়ামুস সুলেতে তো আমি আমার কন্ট্রোলে যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই ফিলারটি দেখানোর জন্য আমাদের ধর্মবিশ্বাস নিখিল বিশ্ব আহমদীয় মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা আহমদ আহমেদ সাল্লাম বলেন আমরা ইমান রাখি খোদা তা আলা ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি সাল্লাম আল্লাহ রসুল এবং খাতামুল আম্বিয়া আমরা ইমান রাখি ফিরিশা হাসর জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ইমান রাখি কোরআন শরীফে আল্লাহ তালা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লু আলহ্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য আমরা এও ইমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এর প্রতি ইমান রাখে এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করে কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলহিমুসলাম এবং কেতাবের প্রতি ইমান আনবে নামাজ রোজা হজ ও জাকাত এবং এছাড়া খোদা তালা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্যকরণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে মোট কথা যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য যে ব্যক্তি উপরুক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকোয়া বা ক্ষাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে অপবাদ করে কেমতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম অর্থাৎ সাবধান নিশ্চয়ই মিথ্যা বাদী এবং মিথ্যা রটনাকারের উপর আল্লাহ তাআলার অভিশাপ আয়াম পৃষ্ঠা ছিয়াশি 87 দর্শক আমরা শুনছিলাম মামুনুল হক সাহেবের কণ্ঠে হযরত মসীহ মাহুদ আলাইহিস একটি উক্তি এবার এই উক্তির আলোকে আমি আপনাদেরকে দর্শক বলবো যে বিচারের ভার আপনাদের হাতেই তুলে দিতে চাইবো কুরআন এবং হাদিসের আলোকে মুসলমানের সংজ্ঞা আপনারা শুনলেন এবং হযরত ইমাম মাহদি মসীহ মাহুদ আলাইহিস সালাতু তার জামাতের জন্য যে ধর্মবিশ্বাস নির্ণয় করেছেন তার আলোকে আপনারা বিচার করে দেখুন যে আহমদীরা মুসলমান কি মুসলমান নয় দর্শক আমাদের ফোন লাইনগুলো সচল আছে টেলিভিশনের পর্দায় আপনারা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমাদের সাথে যারা অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে চান তারা টেলিফোন হাতে তুলে নিন এবং ফোন করতে আরম্ভ করুন এখন আমরা ফোন লাইন নিচ্ছি এবার আমি দেখতে পাচ্ছি যে ভারত থেকে প্রথমেই বেশ কয়েকটি লাইন আছে ভারতের ভারত মেঘালয় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো আমরা একটু সময় আমাদের হয়তো লাগবে আমার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে একটু সময় আমাদের আরো লাগবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশের ছোট ছোটো জামাতে আহমদিরা তাদের অতিথিদের নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং ভারতেরও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ যেখানে বাংলা এলাকা রয়েছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উড়িষ্যা সেখানেও আমাদের আহমদি ভাইয়েরা তাদের অতিথিদের নিয়ে অনুষ্ঠান উপভোগ করছেন আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য আপনারা প্রশ্ন করতে থাকুন এটি আমরা আশা করব। যতক্ষণ আমরা যান্ত্রিক ত্রুটির কারণে ফোন নিতে না পারছি দর্শক আপনারা যারা ফোন লাইনে আছেন অপেক্ষা করুন আমরা কথা বলবো আপনাদের সাথে স্টুডিওতে একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে আমি আব্দুল আওয়াল সাহেবের কাছে এর ফাঁকে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে যেহেতু আমরা যে ধ মুসলমানের যে সংজ্ঞা আমরা দেখলাম করোনা দিসের আলোকে আর হাজরত মির্জা সাহেব গোলাম আহমদ কাদিয়ান আল ইসলাম উনি যে তার জামাতের জন্য সংজ্ঞা নির্ণয় করেছেন বা ধর্মবিশ্বাস নির্ণয় করেছেন তার আলোকে তো আমরাও মুসলমান আহমদিরা মুসলমান তাহলে পার্থক্যটা কোথায় আহমদি এবং গায়ের আহমদি মধ্যে পার্থক্যটা কোথায় আহমদি এবং আহমদি মুসলমানের মধ্যে মৌলিক ইসলাম নিয়ে কোনো পার্থক্য নাই মৌলিক সমস্যা নাই তারা যে ইসলামে বিশ্বাস করে আমরা সেই একই ইসলামে বিশ্বাস করি কালেমা নামাজ রোজা জাকাত হাজ আমন্ত বিল্লাহ ও মলাইকতি হি ও কুতুব হি ও রসুল হি ওল খায়রে ওয়া শাররে হি তাআলা ওয়াল বাসে বাদাল মউত দর্শক যতগুলো বিষয় একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান বিশ্বাস রাখে সবগুলোতে আমরাও বিশ্বাস রাখি আমরাও সুন্নি সেই অর্থে যে অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাত শিখিয়েছেন তফাতটা হচ্ছে একটি ভবিষ্যৎ বাণীকে কেন্দ্র করে হজরত ওয়াসাল্লাম বলে গিয়েছেন শেষ যুগে যখন মুসলমানরা নানা নানা দলে উপদলে বিভক্ত হবে ধরনের বিপর্যয় এবং নৈরাজ্য দেখা দিবে ইমান থাকবে না মুখে ইসলাম থাকবে আচরণে ইসলাম থাকবে না কথায় ইসলাম থাকবে বাস্তবে ইসলাম থাকবে না তখন মুসলমানদেরকে এক করার জন্য আধ্যাত্মিকতা শেখানোর জন্য আবার ইমান পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পূর্ণাঙ্গিন অনুসারী প্রতিশ্রুত মাসি এবং ঈসা হিসাবে ইমাম মাহদী হিসাবে আগমন করবেন এই কথা সবারই জানা ঈসা আলাইহিস সালাম আবার আসবেন আমাদেরকে উদ্ধার করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আমাদেরকে উদ্ধার করবেন আমরা যারা আহমদিয়া মুসলমান অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের সদস্য আহমদিয়া তরিকার মুসলমান আমরা বিশ্বাস করি মহানবী সাল্লাহ আলিবাস্লাম সত্য তার ভবিষ্যৎবাণীয় সত্য যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে বলে ঠিক সময় মতো আল্লাহর রসুল সালিবাস্লামের এক শিষ্য এক অনুসারী ঈসা মসি এবং ইমাম রূপে আগমন করেছেন তার পবিত্র নাম হজরত মির্জা গুলামে আহমদ কাদিয়ানী আল্লাহাম আগের ঈসা আলহ সাল্লাবাসাল্লাম কোরআনের শিক্ষা অনুসারে স্পষ্টভাবে প্রতীয়মান হয় মারা গেছেন পরের ঈশা রূপক ঈসা পরের ঈশা তার গুণান গুণে গুণান্বিত এক ব্যক্তির নাম তার রূপে রূপান্তরিত এক ব্যক্তির নাম তার মতো যুগে তার মতো চিকিৎসা পদ্ধতিতে যিনি আগমন করবেন তাকে ঈসা বলা হয়েছে আহমদিয়া মুসলিম জমাতের সদস্যরা বিশ্বাস করে সে ব্যক্তি এসে গেছেন যার আসার কথা ছিল প্রতিশ্রুত মাসি এবং ইমাম ইমামহাদিয়াল ইসলাম এসে গেছেন অন্যেরা বলছেন তিনি আসবেন ঠিকই কিন্তু এখনো আসেননি এতটুকুই হচ্ছে মৌলিক বিষয় যেটা আমাদের বুঝতে হবে তফাৎ এতটুকু ধন্যবাদ মোলান আবদুল সাহেব দর্শক আমি আপনাদের কাছে আবার একটু ক্ষমার চেয়ে নিচ্ছি কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনাদের সাথে স্টুডিওতে কথা বলতে পারছি না আপনারা অনেকেই টেলিফোন লাইনে আছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কথা বলতে পারছি না বলে দুঃখিত আমরা আপনাদের কাছে যখনই লাইনগুলো সচল হবে বা আমরা কথা বলতে সক্ষম হব আপনাদেরকে সরাসরি স্টুডিওতে লাইন দেওয়ার আমরা চেষ্টা করব আমরা একটা ফ্যাক্স পেয়েছি খুলনা জামাতের আমি সেবের কাছ থেকে তিনি সর্বপ্রথমে হুজুর হজুর আজকে হৃদয়ের উষ্ণ অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন তার এবং তার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন যারা এই অনুষ্ঠানে আগে কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলছেন যে আমার একজন জেরেত তাবলিক ভাই মোহাম্মদ মনোয়ার হোসেন প্রশ্ন করেছেন যে হাজ ইসা আলাহ ইসলাম ছিলেন বনিস জাতির নবী অনেক বড় প্রশ্ন আমি প্রশ্নের একটি অংশ নিচ্ছি রাজাক সাহেব পরবর্তীতে সময় হলে আমরা আবার দ্বিতীয় অংশে আসবো হাজর ঈসা আলা ইসলাম ছিলেন বনিস জাতির নবী এই বনিসাল জাতির নবী হাজরত ঈসা আলাহ মৃত্যুর বিষয়টি কেন আহমদিয়া মুসলিম জামাত এত গুরুত্ব দিচ্ছে মৌলানা ফিরোজ আলম সাহেব আপনাকে অনেক ধন্যবাদ রাজাক সাহেবকে ধন্যবাদ বন্ধুর প্রশ্ন অধিবেশনে প্রেরণের জন্য আহমদিয়া মুসলিম জামাত হযরত ঈসা আল মৃত্যুর বিষয়কে গুরুত্ব দিচ্ছে কেন গুরুত্ব দেয়ার আহমদিয়া মুসলিম জামাত কেউ না স্বয়ং আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন কোরানে করিমে অন্য কোনো নবীর নাম উল্লেখ করে এতবার মৃত্যুর কথা বলা হয়নি যতবার হজরত ইসা আলাই সালাত আসালামের মৃত্যুর কথা কোরআনে বলা হয়েছে কোরআন খুলে দেখুন পড়ে দেখুন আপনার বন্ধুকে বলুন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে কোরআনে এতবার এই কথা উল্লেখের অর্থ হলো এটি একটি ভবিষ্যদ্বাণী অর্থাৎ এমন একটা যুগ আসবে আসতে যাচ্ছে যখন এবং যে যুগের মুসলমানেরা এবং অন্য ধর্মের অনুসারীরাও হজরত ঈসা আল্লাহলাম সম্পর্কে বিশ্বাস করবে যে তিনি আকাশে জীবিত আছেন আর এই বিশ্বাসের উপর যদি কেউ প্রতিষ্ঠিত থাকে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেই ঈসারূপী ঈসা ঈসার মতো এক ঈসা আসার সংবাদ দিয়েছেন সেই ঈশাকে তারা কখনো মানবে না কেননা তারা ধরে বসে আছেন যে বনি ইসরায়েলি ঈসা যিনি দুই হাজার বছর পূর্বে ইসরায়েলি জাতের সংশোধনের জন্য এসেছিলেন তিনি এখনো আকাশে বসে আছেন এই বিশ্বাস পোষণ করা অবস্থায় কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যে সত্য ঈসা আসবে তাকে মানবে না যেভাবে ইহুদি জাতি বিশ্বাস করে রেখেছে যে এলিয়ানবী আকাশ থেকে আসবেন রথে ভর করে হসত ইসা আল ইসলাম যখন দাবি করলেন তারা বলল। যে প্রথমে এলিয়া আসবে তারপর তুমি আসবে এলিয়া কোথায় তো ইহুদিদের জন্য এলিয়া ঈশা আসেন নাই কেন না তারা এখন এলিয়ার জন্য অপেক্ষা করে বসে আছে তো মুসলমানদের জন্য কোনো দিন আকাশ থেকে ঈশা আসবে না আজকের প্রজন্ম মরবে তাদের পরের প্রজন্ম মরবে তাদের পরের প্রজন্ম মরবে কিন্তু তাদের জন্য ঈশা কখনও আকাশ থেকে আসবে না কেননা বনি ইসরায়েলি ঈশা সম্পর্কে আমাদের খোদা স্পষ্টভাবে কোরআনে ক্রেমে অন্তত পক্ষে ত্রিশটি আয়তে বলেছেন যে তিনি ইন্তেকাল করেছেন আর রসুরুল্লাহ সালাম উম্মতের জীবনকে আগমনকারী ঈসা এবং মসির সাথে সম্পর্ক যুক্ত করেছেন যে উম্মতের জীবনের সম্পর্ক আগমনকারী ঈসার সাথে সেই ঈশাকে যদি না মানো জীবিত হবে না সেই ঈশাকে মানার সাথে তোমাদের আধ্যাত্মিক জীবনের সম্পর্ক আর একথা আমি বলছি না হজরত মোহাম্মদ রসুরুল্লাহাম বলেছেন যে কাইফা তাহলে সেই উম্মত ধ্বংস কিভাবে হতে পারে যার প্রারম্ভে আমি এবং শেষ প্রান্তে মসি ঈশা আসবেন তো তার অর্থ হলো ঈশা না আসলে ধ্বংস আল্লাহ তালা অত্যন্ত সদয় এই উম্মতের উপর মোহাম্মদ রসুল্লাহর উপর তিনি তার উম্মতের ভিতর মসি এবং ঈশাকে প্রেরণ করেছেন ধ্বংসের হাত থেকে উম্মতকে রক্ষা করার জন্য এবং সেই প্রক্রিয়া আল্লাহ তালা ফজলে শুরু হয়েছে একশত বছর পূর্বে ঈশা এবং মসির সূচিত জামাত আজকে আল্লাহ ফজলে বিশ্বের একশত পঁচানব্বইটি দেশে প্রতিষ্ঠিত আছে এবং এই জামাত আল্লাহ ফজলে দলিল এবং প্রমাণের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব রাজাক সাহেব আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন বা আপনার বন্ধু মনোবার হোসেন সাহেবের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন যেহেতু টেলিফোনের এখন আমরা সংযোগ দিতে পারছি না দর্শক আমরা জি আমাকে এখনই জানানো হয়েছে যে লাইন সচল হয়েছে তো আমরা কি এক নম্বর লাইনে আমাদের ভারত থেকে একজন অহামদী বন্ধু আছেন মুসাদ্জেল হোসেন তার নাম সম্ভবত এখানে লেখা হয়েছে তার সাথে কথা বলতে পারি আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ভাই আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন

হ্যালো আমার প্রশ্নটা আমি আল্লাহতানার অস্তিত্বের সঙ্গে ছিল যে আহ কোরআনে বরণ বর্ণিত রয়েছে আল্লাহতানা কখনো বলছে যে আমার আরসা পানির ওপরে কখনো বলছে যে মাটির ওপরে আবার কখনো বলছে যে আকাশে অথচ আল্লাহতানা বলছে যে আল্লাহ আনুজ্জা বলার তো এই আল্লাহতানা যে কোনো একটা জিনিস বা সত্তা যে একটা জিনিসের পানির ওপরে বা মাটির ওপরে বা আসমানি বা আকাশে রয়েছে আমি লাইনের দর্শকের কথা শুনলাম তার নাম হচ্ছে কাজী তারেক আহমদ তিনি কোটালিপুর ভারত থেকে ফোন করেছেন তারপর হচ্ছে আল্লাহালা কখনো মাটিতে আছেন কখনো আকাশে কখনো পানিতে তিনি যদি একটা অস্তিত্ব হন তাহলে তিনি কিভাবে একই সময় সব জায়গায় বিরাজমান থাকতে পারেন পশ্চিমবঙ্গ আসাম থেকে যারা ফোন করছেন এবং যোগাযোগের চেষ্টা করছেন তাদেরকে সংক্ষেপে ভাবে সংক্ষিপ্তভাবে একটি কথা বলার সুযোগ নেই গতকাল যখন ব্যক্তিগত সাক্ষাতের সুযোগ হয় হজুর আকদাসা ইয়াদাহুল্লাহ তালা বেনাসেল আজিজের কাছে বসে আমি পশ্চিমবঙ্গ সফরের অভিজ্ঞতার কথা বলার সুযোগ পেয়েছিলাম সেখানে হজুরকে যখন নাম নিয়ে নিয়ে আপনাদের সম্পর্কে দোয়ার আবেদন করছিলাম আপনাদের সালাম পৌঁছাচ্ছিলাম তখন হজুর আপনাদের সবাইকে ওয় আলিমুসলাম ও রহমতুল্লাহ বাবরের কাতু বলেছেন আর সবার প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক এই দোয়াটা করেছেন আপনারা যারা শুনছেন আপনাদের ভাইদেরকে জানিয়ে দিবেন হজুর আপনাদেরকে ভালোবাসেন এবং আপনাদের জন্য দোয়া করছেন আর আপনার প্রশ্নটা হচ্ছে আরসের ব্যাপারে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কথা বলা আছে কখনো বলা আছে এটা পানির উপরে কখনো বলা হচ্ছে এটা মাটির উপরে আবার বলা হয় আল্লাহ নুরু এইটা একেবারে কোরআন শরীফকে গভীরভাবে না পড়ার কারণে এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় কোরআন শরীফে লেখা আছে বা কানা আরশুহ আল মায়ে আর একটা কোরআন শরীফে এই কথাটা বলা হয়েছে যে আল মা বলতে আমি এলহামকে বুঝি আল মা বলতে আমি আমার পক্ষ থেকে যখন বাণী দান করি মানুষ জীবিত হয়ে যায় যে রকম ভাবে আকাশের মেঘ থেকে যখন বৃষ্টি বর্ষণ করা হয় তখন পৃথিবী জীবিত হয়ে যায় ঠিক তেমনি আরসের ভিত্তিটা হচ্ছে এলহামের উপর আড়স আছে কি নাই সেটাও আল্লাহ তালা জানিয়েছেন এলহাম এবং ওয়াহির মাধ্যমে এটার অর্থ খুব সহজ সেটা হচ্ছে আল্লাহ তালার যে সমস্ত গুণ মানুষ রপ্ত করতে পারে কিছু না কিছু অবলম্বন করতে পারে দাতা আল্লাহ দাতা সবচেয়ে বড় দয়ালু দাতা আমরাও কিছু না কিছু দান করতে পারি আল্লাহ তালা ক্ষমাশীল আমরাও কিছু না কিছু ক্ষমা করতে জানি আল্লাহ তালা ক্রধান্বিত হন শাস্তি দেন মানুষের সংশোধনের জন্য আমরাও কখনো কখনো প্রধান্বিত হই মানুষের সংশোধনের জন্য তার মানে কোনো কোনো বিষয়ে মানুষ আল্লাহ তালার গুণটাকে সামান্যতম অবস্থায় হলেও কিছুটা অবলম্বন করতে পারে এটাকে বলা হয় সিফাতে তশবিহী এমন গুণ যেটা অবলম্বন করা যায় কিন্তু এমন কিছু গুণ আছে আল্লাহ তালার যেটা মানুষ কখনোই রপ্ত করতে পারে না কিছুটাও অবলম্বন করতে পারে না সেখানে আল্লাহ তালা নিজেকে উপাস্য হিসাবে প্রমাণ করেন সেটাকে বলা হয় সিফাতে তনজিহি অর্থাৎ যে গুণাবলী আল্লাহ তালাকে ঈশ্বরত্বের মর্যাদায় অধিষ্ঠিত রেখেছে কোন ক্রমেই সেই ঈশ্বরত্ব মানুষের মাঝে প্রবাহিত হয় না বা মানুষের মাঝে কখনোই সেটা বিদ্যমান নয় সেই গুণাবলী যেখানে প্রকাশিত হয় প্রতিনিয়ত সেটাকে বলা হয় আরশোল্লা আল্লাহ তালার আরশ একটি ব্যাখ্যা হচ্ছে এই যে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে হৃদয় সেটা হচ্ছে আল্লাহতালার সমস্ত গুণকে সবচেয়ে বেশি ধারণকারী হৃদয় সেখানে আল্লাহতালা যেহেতু বিকশিত হয়েছিলেন সেটাকেও আরশুল্লাহ বলা হয়েছে যিনি পূর্ণ মানব ছিলেন তার মাধ্যমে আল্লাহতালা নিজের গুণাবলী সবচেয়ে বেশি প্রকাশ করেছেন আল্লাহ এটার হচ্ছে আল্লাহ তালার জ্যোতি আল্লাহ আল্লাহ সমস্ত বৈশিষ্ট্য কেবল পৃথিবীর মাঝে সীমাবদ্ধ নয় সারা বিশ্ব মন্ডলে বিশ্ব জগতে ছড়িয়ে আছে তার সৃষ্টির ছুয়া এবং ছটা এবং তার আলো এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ ওয়াল ওয়ালার্জ এটার সাথে কোনো বিরোধ নাই ওয়াকানা আলাল মাধ্যমে মায়ের এটা বলে দিয়েছেন আল্লাহ তালার বা আল্লাহ আল্লাহ তালার যে সেই বিশেষ বৈশিষ্ট্য বলি যেটা আল্লাহকে ঈশ্বর সাব্যস্ত করে সেইগুলো মানুষ জানতে পারে না ততটুকুই তাদেরকে জানানো হয়েছে যতটুকু তাকে আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে জানিয়েছেন এইটুক যদি আপনি বুঝে রাখেন তাহলে পরবর্তীতে পড়াশোনা করার মাধ্যমে আরো সম্বন্ধে আরও সূক্ষ্ম বিষয় অবহিত হতে পারবেন এখন সংক্ষিপ্তভাবে শুধু এতটুক বললাম যে সমস্ত গুণাবলী আল্লাহকে বান্দা বা সৃষ্টির থেকে সম্পূর্ণ মুক্ত করে আল্লাহ তালাকে মহাপবিত্র ঈশ্বর হিসাবে সাব্যস্ত করে যে সমস্ত গুণাবলী সেই গুণাবলীর বহির প্রকাশ যে জগতে ঘটছে প্রতিনিয়ত সেটাকে বলা হয় ভাই তারেক সাহেব আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবারে আমরা তিন নম্বর লাইনে আছেন আমিরুল হক সাহেব তিনিও মেঘালয় থেকে ফোন করেছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমি মেঘালয় থেকে আমির মেঘালয় থেকে বলছি আমাদের এই জায়গায় আলিমগঞ্জ বলে মির্জা গুলাম আহমেদ ইমাম মেহেদি হাদিস কোরআনের দ্বারা তার কিভাবে প্রমাণ হয় যে মির্জা গুলাম আহমেদ ইমাম মেহেদি আর সে যদি ইমাম মেহেদি হয় তাকে মানার গুরুত্ব কি ধন্যবাদ ধন্যবাদ আমিরুল হক সাহেব আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহ ইসলাম তিনি যে ইমাম মাহাদি তার প্রমাণ কি আর তাকে মানার গুরুত্ব কি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখবো প্রশ্নটি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম তার সত্য মাহাদির পরিচয় হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আমরা পূর্বেও শুনিয়েছি কিন্তু আবার আরেকজন দর্শক এখন প্রশ্ন করেছেন তা আবার বলবো রসুলে কারি এম সাল্লাল্লাহ বলেছেন যে সত্য মাহাদের লক্ষণ হলো যে ইন না লে মাহাদি এনা আয়াতাই নে ইয়ান কাসিফুল কামতাকুনা মনজুখাল আল্লাহসামাওয়াত ওয়ালা আর ইয়ান কাসিফুল কাম আর লে উয়ালে লাইলাতুম রমাদান কাসিফুল শ্যাম সুফিয়ান ইস্ট ফেম্যান হু তিনি বলছেন যে আমাদের মাহাদেশ এই যে শব্দ আছে আমাদের মাহাদি এটিও কিন্তু প্রণীধানযোগ্য কেন আমাদের মাহাদি বললেন এর অর্থ হল আরও অনেকেই মাহাদি হওয়ার দাবি করবেন কিন্তু রসুল করিম সাল্লাহসাল্লামের সাথে তাদের সম্পর্ক থাকবে না সত্য মাহাদি না যদি সত্য মাহাদি হবেন তার লক্ষণ রসুল্লাহ বলছেন যে তার জন্য দুটো লক্ষণ এবং নিদর্শন প্রকাশ পাবে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি অবধি কারো জন্য কারো সত্য তার নিদর্শন স্বরূপ এই নিদর্শন প্রকাশ পায়নি ইয়ান ইয়ানিফুল কামারিদানা রমজান মাসের চন্দ্রগ্রহণের রাতগুলোর প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে আর সেই রমজান মাসেরই সূর্যগ্রহণের দিনগুলোর মধ্যবর্তী দিনে সূর্যগ্রহণ হবে এটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও আলি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এই হজরত মির্জা সাহেব যখন মাহদি এবং মসি হওয়ার দাবি করেছেন তখন অনেকেই তার সামনে প্রশ্ন রাখে যে আপনি যদি সত্য মাহাদি হয়ে থাকেন তাহলে ওই যে চন্দ্রসূর্য গ্রহণের নিদর্শন যার কথা মোহাম্মদ সাল ইসলাম বলে গেছেন সেটি কোথায় হজরত মির্জা সাহেব বলেছেন যে আমি আল্লাহর নির্দেশে দাবি করেছি যদি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য মাহাদি হয়ে থাকি তাহলে আমার খোদা অবশ্যই আমার জীবনে আমার জীবদ্দশায় সেই নিদর্শন অবশ্যই প্রদর্শন করবেন অপেক্ষা ছিল আঠারোশো চুরানব্বই সনে আল্লাহ তালার ফজলে রমজান মাসে চন্দ্রগ্রহণ হয়েছে হয়েছে চন্দ্রগ্রহণ ঘটে যাওয়ার পর ঘোষণা হয়েছে যে এটি হজরত মির্জা গোলাম আহমদ আল্লাহ সালাম আল্লাহ সালামের সত্য মাহাদি হিসেবে প্রমাণস্বরূপ আল্লাহ তালার পক্ষ থেকে এটি প্রেরিত হয়েছে তখন অপেক্ষা ছিল যে ঠিক আছে দেখি একই মাসে সূর্যগ্রহণও হয় কিনা না সত্যিই সূর্যগ্রহণের দিনগুলো অর্থাৎ সাতাইশ আঠাইশ এবং উনত্রিশ তারিখ চন্দ্র মাসের এই দিনগুলোর মধ্যবর্তী দিনে সকাল সাড়ে দশটার সময় এই গ্রহণ লাগে সবার অপেক্ষা ছিল যে আজকে তো সূর্যগ্রহণের মধ্যবর্তী এই সূর্যগ্রহণের দিনগুলোর মধ্যবর্তী দিন হজরত খলিফাতুল মসি আহমদিয়া মুসলিম জামায়াতের হজরত মির্জা গোলাম আহমদ আলাইস্লা চতুর্থ খলিফাটি খুব সুন্দরভাবে বর্ণনা করেন যে সকালে মসজিদে আকসার ছাদে সবাই অপেক্ষা করছিল যে সূর্যগ্রহণের সংবাদ কে কিভাবে নিয়ে আসবে একজন দূর থেকে ছুটে আসেন যে আসেন আসেন আপনাদেরকে দেখায় এই যে সূর্য গ্রহণ লেগেছে তো এই নিদর্শন তো আল্লাহ তালার ফজলে একশত ভাগ পুরা হয়েছে আর এই নিদর্শন যখন প্রকাশিত হয় তখন বিদ্বেষীরা ঘরের ছাদে উঠে চিৎকার করে যে আল্লাহ তুমি এটি কি করলে এতদিন তো মানুষকে আমরা বাধা দিয়ে রেখেছিলাম যে মির্জা গোলাম আহম্মদ সত্য না মিথ্যা মাহাদাকে মানার দরকার নেই তুমি এটা কি করলে যে নিদর্শন নিদর্শনও প্রকাশ করলে তো খোদা তার সত্য মাহদির পক্ষে রসরুল্লা বর্ণিত প্রদর্শন করেছেন এবং এনে আল্লাহর সত্য মাহাদি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তার প্রতিষ্ঠিত জামাত আল্লাহ তালা ফা ফিরোজ আলম সাহেব ভাই আপনি মেঘালয় থেকে প্রশ্ন করেছেন এ বিষয়ে আমরা আলোচনা করতে থাকবো বিভিন্ন সময় প্রশ্ন আসতে থাকবে উত্তরও আসতে থাকবে আশা করে আশা করব যদি আপনি আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকেন তাহলে আপনি এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন এবারে আমি অনুরোধ করছি চার নাম্বার লাইন দেওয়ার জন্য আফরাদ সাজিদ সাহেব আছেন তিনিও একজন অহামদি ভাই কলকাতা থেকে ফোন করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্ন হলো আমার একটা বন্ধু একটা গ্যারেমেদি ভাই আমাকে জিজ্ঞেস করলো কি হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি পরে আর কোন নাবি অথবা উম্মতি নাবি কি আসতে পারেন কায়ামতের আগে আচ্ছা ধন্যবাদ

ওয়া শোহাদায় ওয়া ওয়া যারা আল্লাহ এবং এ রাসূল অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে মিনান্না নবীদের অন্তর্ভুক্ত হবে ওয়া সিদ্দিক ইনা এবং সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে ওয়া শোহাদ এবং শহীদদের অন্তর্ভুক্ত হবে ওয়া সালেহীন এবং সালেহ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হবে অতএব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পর আধ্যাত্মিক পুরস্কার রুদ্ধ হয়নি আধ্যাত্মিক পুরস্কারের দ্বার উন্মুক্ত রয়েছে কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর আনুগত্য করবে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে আর যদি যুগের চাহিদা থাকে এবং আল্লাহর অনুগ্রহ থাকে তাহলে যুগের চাহিদা এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ইমান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে উন্মতি নবী আসার ভবিষ্যৎবাণী ছিল হজরত ইসা নবীল্লাহ নামে এবং তার কথা হাদি শরীফে ভরা আছে আপনারা হাদিস করলি দেখতে পাবেন তিনি এসে গেছেন হজরত মির্জা গুলাম আহমদ কাদীনী আলাম সেই দাসত্বের নবুয়ত লাভ করেছেন বলে দাবি করেছেন আমরা তাকে মেনেছি এবং তার সমস্ত দাবির প্রতি আমরা ইমান এনেছি হজরত মোহাম্মদ সাল্লামের কথা অনুযায়ী তাকে আমরা মান্য করেছি যদি আপনার প্রশ্নকারীর প্রশ্ন হয়ে থাকে যে এরপরেও কোনো উম্মতি নবী আসতে পারে কিনা তাহলে এরও উত্তর খুব সহজ যখন আল্লাহর পক্ষ থেকে উম্মতি নবী এসে যান তার খেলাফত প্রতিষ্ঠা হয় আর খেলাফতের মাধ্যমে আল্লাহ তালা প্রমাণ করেন যে সে নবী সফল যারা তোমাদের মাঝে থেকে ইমান এনেছে সঠিকভাবে এবং সৎকর্ম করেছে সঠিকভাবে আল্লাহ তাদের সাথে অঙ্গীকার করছেন তাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে খেলাফত দান করবেন যেভাবে পূর্ববর্তীদের মাঝে আল্লাহ তালা খেলাফত দান করেছিলেন আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়া গেছেন আল্লাহ আমাকে জানিয়েছেন আমার পরে খিলাফত প্রতিষ্ঠিত হবে এবং সেই খিলাফতের ক্রমধারায় বর্তমানে আমরা পঞ্চম খলিফার অধীনে জীবন কাটাচ্ছি অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে ইমান এবং আমালে সলেহা ইমান এবং সৎকর্মের মান আল্লাহর কাছে গৃহীত হয়েছে তাই আমাদের কাছে খিলাফতের এই ক্রমধারা বিদ্যমান যদি আল্লাহ তালার প্রতি আমাদের ইমান সঠিক থাকে হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আসলামের প্রতি আমাদের ইমান সঠিক থাকে হজরত মসিহে মাউদ্দাল বসলামের ভবিষ্যৎবাণী বলছে এটা স্থায়ী নিয়ামত তোমরা ইনশাল্লাহ কেমত পর্যন্ত এই ধারা অব্যাহত দেখতে পাবে সেই জন্য এখনও কোনো রকমের সুযোগ নাই এই ভবিষ্যৎবাণীর বিদ্যমানতায় আরও কেউ ইমতি নবী আসবেন কি আসবেন না তবে একটি নিয়ামত একটি পুরস্কার এটার জন্য যোগ্যতা লাগে যদি আমরা যোগ্যতা হারাই মিন জালেক যদি আমরা পথ হারা হয়ে যাই আল্লাহর সন্ন্যত আল্লাহ পালন করবেন আল্লাহর কাজ আল্লাহকে করতে দিন বান্দার কাজ বান্দারা করুন আমাদের কাজ হচ্ছে যিনি এসেছেন তাকে মান্য করেন যিনি এসেছেন তার যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তাকে শক্তভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন আর নিজের ইমান এবং আমলকে ঠিক রাখেন ইনশাল্লাহ এ খেলাফতের মাধ্যমে কে আমত পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে ধন্যবাদ মৌলানা সাহেব জি আমি শুধু এতটুকু যোগ করতে চাই যে মৌলানা সাহেব যা বললেন এবং হজরত মির্জা তাহের আহমেদ চতুর্থ খলিফা হজরত ইমাম মাহাদি আলাইতালের চতুর্থ খলিফা এই প্রশ্নের এভাবে উত্তর দিতেন যে আল্লাহ তালা মোহাম্মদ রসুরুল্লাহ সালামের আনুগত্যে নেয়ামতের যে দ্বার সেটি খোলা রেখেছেন সেটি বন্ধ করার কেউ না আমরা সেই দরজা খোলা থাকবে আর আহমদিয়া মুসলিম জামাতের যতটুকু সম্পর্ক আছে আমার আমরা তো এমন জামাত মুসলমানের ভেতর যারা মেনে অভ্যস্ত আমরা একবার মেনে আমাদের অভ্যাস আছে যারা যাদের অস্বীকার করার অভ্যাস হয়েছে তাদের চিন্তা করতে হবে আমাদের এই ব্যাপারে কোনো চিন্তা নেই যে আল্লাহর পক্ষ থেকে কেউ আসলে আমরা মানব কি মানব আমরা তো সমর্পণ করে অভ্যস্ত যারা মানেনি তাদের চিন্তা করা উচিত কোরআন আমরা একথা কখনো বলবো না যে রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তা খোলা আছে কিন্তু সেই রাস্তা খোলার পরে নিয়ামত কিভাবে কতদিন জারি থাকবে সেই কথাও আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করেছেন আর এই কথাই মৌলানা সাহেব তার উত্তরে আমাদের সামনে তুলে ধরেছেন ধন্যবাদ মৌলানা সাহেব মৌলানা ফিরোজ আলম সাহেব এবং মৌলানা সাহেব আচ্ছা এবারে আমরা আসছি আরেকটি ফোন কল আমরা নিতে চাচ্ছি এবারে যাচ্ছি বাংলাদেশে বাংলাদেশের তারুয়া জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলার তারুয়া জামাতে একজন ভাই আছেন বাচ্চু তিনি বলছেন যে এখানে আমরা বিশ পঁচিশ জন ও আহমদি বসে অনুষ্ঠানটি দেখছি তো তাদের পক্ষ থেকে আমি প্রশ্নটি করতে চাই তো আমরা দুই নম্বর লাইনে আছেন বাচ্চু মিয়া সাহেব আসসালাম আলাইকুম জি আসসালাম আলাইকুম জি সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি এক আমরা কথা বলতে লাইনে আছেন একজন ভাই ভারত থেকে আপনি আপনার টেলিভিশনের কমিয়ে দিন তারপরে আপনি আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন দর্শক দর্শক আমরা আপনার কথা শুনতে পাচ্ছিলাম না আমাদের কথাই আমরা শুনতে পাচ্ছি সম্ভবত কোনো সমস্যা হচ্ছে এর পরবর্তী কলার কে আছেন আমরা তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও অনুরোধ করব একান্ত বিনীতভাবে অনুরোধ যদি আপনারা আপনাদের প্রশ্ন করতে চান এবং আমাদের কাছ থেকে উত্তর শুনতে চান তাহলে আপনারা টেলিফোন করার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমগুলো বন্ধ করে দিন বা কমিয়ে দিন নতুবা আমরাও আপনাদেরকে শুনতে পাবো না আর আপনারাও আমাদেরকে শুনতে পাবেন না এরপরে অন্য কে লাইনে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে লাইনে আছেন ভাই সম্ভবত আমরা শুনতে পাচ্ছি না আমি একটা মৌলিক বিষয় আলোচনা ছিল জেনাব আব্দুর রাজাক সাহেব খুলনার আমির সাহেব তার এক ও আহমদি বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা জানিয়েছিলেন মনোবর সাহেব খুব সম্ভবত তার নাম তিনি বলেছিলেন ইসা আলহ সালাতাম বনি ইসরায়েলের নবী তিনি মরলেন কি বাঁচলেন যে এতে আমাদের কি যায় আসে প্রশ্নটা খুব সহজ মনে হয় আপাত দৃষ্টিতে কিন্তু বিষয়টা এত সহজ নয় কেননা তাকে বনি ইসরায়েলি নবী বলে চালিয়ে দিলাম কিন্তু নিজের দায় দায়িত্ব বুঝলাম না এটা হবে না আমি প্রশ্নকারীকে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি কোরআন শরীফ বলে লা লাখ বেয়না আহাদিম মির রুসুলে আমরা কোনো নবীর মাঝে আল্লাহর পক্ষ থেকে নুবোধ প্রাপ্তির বিষয়ে তারতম্য করি না সবাই আল্লাহ নবী ছিলেন মুসলমান সে যে সমস্ত নবীকে মানে সে অনুযায়ী আমরা হজরত ঈসা আলিয়াসলাতসাল্লাম কেউ মানি মুসা আলয় সালাতাম কেউ মানি ইউসুফ আলিয়া কেউ মানি সোয়েব আলিয়া সালাম মানে আর কোনো নবীর নাম নিয়ে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসলাম ভবিষ্যৎবাণী করেন নাই তিনি আসবেন করেছেন কেবল হজরত ঈসা আলিয়া নাম নিয়ে মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আমাদের নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লাম যে ঈসা নবীল নাম নিয়ে বারবার কসম খেয়ে বললেন যে অবশ্যই আল্লাহর কসম তিনি আসবেন এই উম্মতের মাঝে শেষ যুগে তোমাদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে যাচাই বাছাই করতে হবে মহানবী সাল্লাহ আলিবা সাল্লাম কোন ঈসার কথা বলেছেন আগের ঈসা আলি আসসাল্লাম বনি ইসরায়েলী ঈসা আলি যদি সশরীরে জীবিত আকাশে গিয়ে থাকেন তিনি আসবেন তিনি নামবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কিন্তু তিনি যদি মৃত্যুবরণ করে থাকেন আর এই মৃত্যুর সাক্ষ্য যদি আল্লাহ তালা কোরআন শরীফে বারবার প্রদান করে দিয়ে থাকেন তাহলে মুসলমান হিসাবে আমরা নিশ্চিত হতে পারি কোরআন শরীফ অনুযায়ী ঈসা আলাম মারা গেছেন অতএব ঈসা আলহ স্লামের পূর্ণতা কিভাবে সম্ভব সম্ভব শুধু একভাবে তার গুণে গুণান্বিত হয়ে তার রূপে রূপান্তরিত হয়ে একজন আগমনকারীর ভবিষ্যদ্বাণী আছে এখানে যাকে ঈশা নাম দেওয়া হয়েছে তিনি রূপক ঈশা আক্ষরিক দৈহিক ঈসা মারা গেছেন এই জন্য মুসলমানদের জন্য বিষয়টি যাচাই বাছাই করা আবশ্যক নাম নেওয়া হয়েছে বনী ইসরা জাতির এক নবীর কিন্তু তিনি মারা গিয়ে থাকলে তার নামে তার গুণে তার দায়িত্ব নিয়ে এই মাঝে একজনের আগমনের কথা বলা আছে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাস্লামের পক্ষ থেকে এই কথাটা হচ্ছে মৌলিক বিষয় সেই জন্য হজরত ঈসা আলিয়া সাল্লা জীবন মৃত্যু বিতর্কটি এতটুকু গুরুত্বপূর্ণ ধন্যবাদ মোলান আব্দুল সাহেব আমরা এখন এক নাম্বার লাইনে আছেন আবার বাচ্চু মিয়া সাহেব তারুয়া থেকে তার সাথে কথা বলছি আসসালাম আলাইকুম ভাই ভাই বাচ্চু মিয়া আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন আমরা মনে হয় তাকে হারিয়ে ফেলেছি আমাদের একটু দর্শক প্রায় এক ঘন্টা আমাদের অনুষ্ঠানের সময় আমরা পার করেছি এক ঘন্টা শেষে আমরা ছোট্ট একটি বিরতি নিব আপনাদের কাছ থেকে আর বিরতির সময় আমরা আপনাদের সামনে একটি নজম পেশ করব একটি ধর্মীয় সঙ্গীত আপনারা বলতে পারেন আর হাদিসে আছে যে এবং ইমাম মাহাদি আলাহ আসলাম এটি নদীর অববাহিকায় আবির্ভূত হবেন কলিযুগে পঞ্চ অববাহিকায় আসবেন কলকি অবতার এটি এটিও ধর্মীয় গ্রন্থে রয়েছে এই বিষয়গুলোকে গানের আকারে রূপ দিয়েছেন আমাদের কলিকাতা জামাতের বন্ধুরা আমরা এখন এই নজমটি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলা বিভাগের সৌজন্য কথা ছিল এই তো এলো সে আর কে হল মাহদি খোদা কোটি কোটি মন যার পেল বিয়াস নদীর তীরে কেলো দেখো ফিরে যার কথা ছিল সেই তো এল পারস্য হতে যার বংশধারা পাঞ্জাব নদী তাটে হল মাতোয়ারা যার বংশধারা পাঞ্জাব নদী তাটে হলো সেতোয়ারকে হলায় মাহদি খোদার কোটি কোটি মন জার পরশ পেল শিরোমণি দবি জার করে সারায় শুভ্রমিনগম হিমালয় মাথা উঁচু করে আজ কথা ক মাথা উঁচু করে কথা আর কে নয় মহদি খোদার কোটি কোটি মোর যার পরশ পেল বিয়াস নদীর তীরে কেলো দেখো ফিরে যার আশার কথা ছিল এলো আসমান দিল যার পরিচয় জার ছোঁয়া পি আজ বিশ্ব লোকে হতাশ পথিক পেলো পথের দিশা কুরানির আলোকে সেতু মাহ দি খোদার পরিচয় পাবে তার মুক্ত চোখে চোখের পর খুলে একবার দেখো যদি দেখবে একটি প্রেমের নদী সেতুয়ারকে কোটি কোটি মন যার পরশ পেল তীরে কেলো দেখে যার সার কথা ছিল সেই তো এল গভীর সাগরে নিষে হয়ে গেছে নিরোধা আখি তারা ছিল যার খতমুল প্রাণ প্রিয় ছিল যার দিন সে তো আর কে হল মাহুদি খোদার কোটি কোটি মন যার পরশ পেল যে মুখে ছিল সাদা খোদার কালাম সত্যের শত্রুরা সম্মুখ সমরে যার কাছে চিরতরে পরাজয় মেনে নিল সেতু আর কে হোদয় মাহদি কোটি কোটি মন যার পরশ পেল নদীর ধীরে কেলো দেখোপি ফিরে যার সার কথা ছিল তো এলো সীতোয়ার কেহো দায় মাহুদি খোদার কোটি কোটি মন যার পরোশ পেলো কোটি কোটি মন যার আলাইকুম দর্শক আমরা বিরতি নিয়েছিলাম আর তখন আপনারা শুনছিলেন একটি ধর্মীয় সঙ্গীত আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আমি একটি ফোন কল নিচ্ছি আর ভারত থেকে এসে ফোন কলটি শেখ দাউদ আহমদ সাহেব পশ্চিমবঙ্গ থেকে ফোন কলটি করেছেন আলাইকুম দাউদ সাহেব জি ভাই আপনি আপনার প্রশ্নটি করুন আমি কিছুদিন আগেই চৌধুরী আব্দুল আল সাহেবের সব হয়েছিলাম এক রাতের জন্য থেকে শিলিগুড়ি পর্যন্ত আচ্ছা ওনার আগমন আমাদের পশ্চিমবাংলার জন্য বরকতময় হয়েছে আচ্ছা ওনার পরে আমি গত পরশু এম কানেকশন নিয়েছি এতে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করেছেন তাদের জন্য আমার পুরো জামাত এখানে বসে আমরা এম টি দেখছি আমাদের প্রশ্নটি হচ্ছে আল্লাহ তালা ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তালা তো কোন বললে সবকিছু হয়ে যায় এখানে আল্লাহ তালা ছয় দিন কেন সময় লাগলো ছয় দিন বলতে আমরা কয়দিন বুঝবো ছয় বছর নাকি ছয় হাজার বছর দাউদ সাহেব আমরা আপনার প্রশ্নটি পেয়েছি আব্দুল আবুল সাহেবের কাছে রাখছি প্রশ্নটি ধন্যবাদ দাউদ সাহেব আপনাকে প্রশ্নের জন্য ফি আইয়ামেন এটার মানে চব্বিশ ঘন্টার দিন নয় ছয়টি পিরিয়ড ছয়টি যুগ ছয়টি স্তর পার হয়ে একটি সৃষ্টির পূর্ণতা আসে মাতৃগর্ভে ছয়টি স্তর পার হয়ে মানুষ কিন্তু জন্ম নিচ্ছে শিশু আকারে প্রত্যেকটি জিনিসের পূর্ণতা ছয় স্তরের পার করার পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তাই বলা হয় সপ্তম স্তরে গিয়ে জিনিসটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গীন হয়ে যায় সেই হিসাবে ছয়টি যুগ এমন অতিবাহিত হয়েছে যেটা প্রয়োজন ছিল কোন আদেশের বাস্তবায়নের জন্য দেখেন কুন ফয়া কুনের যে অনুবাদ আমরা সাধারণভাবে প্রচলিত শুনি সেটা কিন্তু সঠিক নয় কুন মানে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত দেন এটা হয়ে যাক আর তারপরে সেটা বাস্তবায়ন হওয়া আরম্ভ হয় কুনো, যতক্ষণ সময় দরকার হয় রীতি অনুযায়ী প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এটা আল্লাহরই বিধান আল্লাহরই সৃষ্ট বিধান ততক্ষণ সময় অবশ্যই লাগবে এমন অনেক শিশু সন্তানের পিতামাতা আছেন যারা কান্নাকাটি করেন যে আমাদের একটা শিশু সন্তান দরকার শিশু সন্তান দরকার হে আল্লাহ আমাদেরকে শিশু সন্তান দাও বছরের পর বছর হচ্ছে না আল্লাহর কাছে কান্নাকাটি করার পর শেষ মুহূর্ত সমস্ত উপকরণ ব্যবহার করার পর আল্লাহকে যখন তারা সন্তুষ্ট করেন এবং আল্লাহ যখন বলেন কোন সেই মুহূর্তে কিন্তু শিশুর জন্ম হয়ে যায় না সেই মুহূর্ত থেকে আরম্ভ হয়ে প্রক্রিয়া পূর্ণ হতে যতদিন সময় লাগে ততদিন সময় পূর্ণ করেই সেই শিশুর জন্ম হয় অতএব কোন মানে এই যে ভেলকিবাজির মতো আমি বললাম চিচিং ফাঁক আর অমনি চিচিং ফাঁক হয়ে গেল এটা নয় এটার মানে হচ্ছে কোন আমি সিদ্ধান্ত দিয়েছি হতেই হবে যখন আল্লাহ বলে দেন সমগ্র প্রাকৃতিক নিয়ম আধ্যাত্মিক বাহিনী ফেরস্তা বাহিনী যত রকমের নিয়ম আমরা জানি বা জানি না সব একত্র হয়ে আল্লাহ তালার এই কাজ বাস্তবায়নে লিপ্ত হয়ে যায় এবং সঠিক সময়ে নির্ধারিত সময় পরে সেটা বাস্তবায়ন হয়ে যায় সুতরাং আপনি আশ্চর্য হবেন না যে তিন ছয়টি স্তর বা ছয়টি যুগ পার করে যেটা একটা দীর্ঘ যুগ ছিল দীর্ঘ যুগ ছিল সেই দীর্ঘ যুগ পার করে কেন পৃথিবী সৃষ্টি হলো বা এই বিশ্বজগৎ জন্ম নিল এটার কারণ হচ্ছে আল্লাহর নিয়মের বাইরে কিছুই হয় না আল্লাহ যেহেতু নিয়ম বলে দিয়েছেন যে এই নিয়মের অধীনে এই জিনিসটা জন্ম হবে সেইভাবেই হয়েছে আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য ধন্যবাদ দর্শক আপনাকেও এবং ধন্যবাদ মৌলানা আব্দুল্লাহ সাহেবকেও আমরা উত্তরটা পেলাম এখন আমি আবার লাইন নিতে যাচ্ছি তারুয়া থেকে বাচ্চু মিয়া সাহেবের তিনি আবারও লাইনে আছেন আসসালামু আলাইকুম

শুনি জানি আমার আত্মীয় আমার নানার বাড়ি দাদার বাড়ি কিন্তু আহমদিয়াকে আহমদিয়া তো মানতে হবে বা না মানলে কি হবে ধর্মীয় দৃষ্টি তার গুরুত্ব কতটুকু আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আপনার প্রশ্নের জন্য এবং আপনি আপনার ওখানে মানুষরা বসে অনুষ্ঠান উপভোগ করছেন এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি আমি আব্দুল আবাস সাহেবের কাছে রাখছি তিনি প্রশ্নটি বুঝেছেন আমি আমি শুনেছি ওনারা মোল্লা বাড়িতে একত্র হয়েছেন এবং পার্শ্ববর্তী মসজিদেও একত্র হয়েছেন বিভিন্ন আহমদি বাড়িতে টেলিভিশন চলছে আমরা স্মৃতিচারণ করি জনাব মুরহুম আহমদুল্লাহ সাহেবের যিনি প্রথম আহমদী হয়েছিলেন উনিশশো পনেরো সালের দিকে আর সেখানে বড় বড় বুজুর্গ আহমদি হয়েছিলেন এবং বিচক্ষণ লোকদের জামাত এবং গ্রাম তারোয়া আমরা স্মরণ করি তারবাবাসীদেরকে সশ্রদ্ধ চিত্তে তারা বিপদের সময়ে দাঁড়িয়ে বলেছিলেন ধর্মীয় মতবিরোধ থাকতে পারে কোনো বিষয়ে আমরা একমত নাও হতে পারি কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সমান নাগরিক এবং এই গ্রামে ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করি এটা তারোয়া গ্রামের বৈশিষ্ট্য আমরা সালাম জানাই তারবার অধিবাসীদেরকে আত্মীয় স্বজনদেরকে যারা আহমদিয়া জামাতের দাওয়াতে আজকের অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে ইমাম ইমামহাদি আলহ সাল সালাম এসেছেন এটা আমাদের দাবি কোরআন শরীফ দ্বারা প্রমাণিত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সুননতের রসুল সাল্লাম দ্বারা প্রমাণিত সেই আলোচনাটাই চলছে সেই আলোচনা তে চলবে ইমাম মাহদি আলাইহিস সালাম আসলে মানতে হবে কি হবে না এটা আমি উত্তর না দিয়ে হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ আপনাদেরকে শুনাই যার হাতে বয়াত করে আমরা মুসলমান যাকে মান্য করলে আমরা ইহকাল এবং পরকালে সাফল্য লাভ করি তিনিই হচ্ছেন আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফা ইজা রাআইতুমহু ফাবায়িউহু ওয়ালাহুফদান আলা সলজে فانه খলিফাতুল্লাহ মাহদি যখন তোমরা ইমাম মাহাদি আলাহ সালাতুসলামের সন্ধান পাবে তখন ফ তার হাতে গিয়ে বয়াত করবে হাববান হাবান সালজে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও যাবে ইন ইনাহু কেননা তিনি খলিফাতুল্লাহ মাহাদিও আল্লাহর পক্ষ থেকে মনোনীত খলিফা এবং আল মাহাদি আল্লাহর পক্ষ থেকে সরাসরি মনোনীত খলিফা যিনি হন আল্লাহ তাকে কেন পাঠান প্রতিনিধি কেন পাঠান মান্য করার জন্য না অমান্য করার জন্য এই যে একজন প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে এসছেন হেঁটে যাচ্ছেন এই যে তারা বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর প্রতিনিধি তাকে মান্য করতে হবে না উনি হেঁটে চলে যাবেন এখান থেকে তার কথা শুনতে হবে তার অধীনস্থ হতে হবে তার কাছ থেকে শিখতে হবে জগতময় ছড়াতে হবে এই জন্যই তো ইমাম্মাদিয়াল ইসলাম আসার কথা তিনি এসে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন তাদেরকে সংশোধন করবেন তাদেরকে ঐক্যবদ্ধ করবেন তাদের হারানো সম্পদ ফেরিয়ে দিবেন এবং তাদেরকে ইসলামের জয় জয়কারের জন্য জয় জয়ধ্বনি গাওয়ার জন্য সারা পৃথিবী ব্যস্ত করে রাখবেন যে কাজে আমরা লিপ্ত হওয়ার চেষ্টা করছি অতএব হজুর সাল্লাহ আলি আসলামের আদেশ হচ্ছে যখন তোমরা ইমাম মাহিআ আলাহিসের সন্ধান পাবে তখন তার হাতে বয়াত করবে যখন তাকে মান্য করার আদেশ রসুরুল্লাহ সাল্লাসাল্লাম দিয়েছেন কোনো মুসলমানকে সেটাকে অস্বীকার করতে পারে মারিফুল কোরআনে মহিউদ্দিন খান সাহেবের অনুবাদ এই যে মারিফুল কোরআনের যে রচয়িতা মুফতি সুফি সাহেব তিনি নিজে লিখেছেন এবং এটার বাংলাতে অনুবাদ আছে যে যখন প্রতিশ্রুত ইসা আগমন করবেন তাকে যারা মান্য না করবে তারা সেভাবেই কাফের হয়ে যাবে যেভাবে পূর্ববর্তীরা তাকে নাম এনে কাফের হয়েছিল এতটুকু গুরুত্ব তারকে মান্য করার বিষয় যেহেতু মাসি এবং মাহাদীর আসার কথা ছিল তিনি এসে গেছেন রসুল্লাহ সাল্লিবাসাল্লামের সত্যতা প্রমাণিত হয়েছে তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে আপনাদেরকে দাওয়াত যাচাই করেন দোয়া করেন বাছাই করেন যদি সত্য মনে হয় নির্দিধায় বরফের হামাগরি পাহাড়ের উপর দিয়ে হামাগরি দেওয়া মানে সমাজ কি বললো না বললো সেদিকে থাকাবেন না আল্লাহ রসুল কোন দিকে সেদিকে থাকান আর সেই আল্লাহ রসুলের দলে যান আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দান করুন ধন্যবাদ আপনাদের এখানে মালানা আব্দুল সাহেব আপনাকে ধন্যবাদ এখানে মোহাম্মদ জুয়েল সাহেব আপনি রাখালপাড়া থেকে ফোন করেছিলেন যে প্রশ্নটি আপনি করেছিলেন ইমাম মাহাদি হাসানকে মানার গুরুত্ব সম্পর্কে তার উত্তর এখনই মালান আব্দুল সাহেব দিলেন এই আমরা আপনার ফোন

করতে আচ্ছা ধন্যবাদ আলমিন সাহেব আপনার প্রশ্নটির জন্য আমরা রাখছি প্যানেলের কাছে মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসব যে উনি যে প্রশ্নটি রাখলেন Ahmadiরা সবকিছু মানা সত্ত্বেও তাদেরকে কেন মুসলমান বলা হয় যদি উত্তর দিতেন আমরা অধিবেশনের আজকে সূচনাতেই মানে আরম্ভ করার কয়েক মিনিট পরেই হযরত রসুল কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং পবিত্র কোরআনের আয়তের আলোকে স্পষ্ট করেছি যে মুসলমানকে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা বলেছেন যে নামাজ পরে রোজা রাখে কালেমা পরে হাজ করে জাকাত দে তাকে কেউ অমুসলিম বলার ধৃষ্টতা দেখাবে না এটি খোদা এবং তার রসুলের দায়িত্বের গণ্ডি সেই গণ্ডিতে হস্তক্ষেপ করবে না দুর্ভাগ্যবশত নাঘাল পাড়াতে একটা শ্রেণী এই ধৃষ্টতা দেখিয়েছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের নির্দেশকে লঙ্ঘন করেছে অমান্য করেছে এর জন্য তাদেরকে উত্তর দিতে হবে হজরত রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের আরও একটি হাদিস আছে হজরত ওসামা বিন জায়েদ এর পক্ষ থেকে বর্ণিত এটি তিনি বলেন যে এক যুদ্ধে এক যোদ্ধাকে আমি কাবু করি শক্তিশালী যোদ্ধা ছিল তাকে আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি তাকে যখন হত্যা করতে যাচ্ছিলাম সে ইল্লাল্লাহ পাঠ করেছে আমি তখন তাকে বললাম তুমি এখন শুধু মৃত্যু ভয়ে কালেমা পড়ছ তাই আমি তাকে হত্যা করলাম পরবর্তীতে এটি নিয়ে তার হৃদয়ের সংশয় দেখা দেয় তিনি চিন্তিত হন হজর মোহাম্মদ ইসলামের কাছে এটি বর্ণনা করেন যে আমি এমনটি করেছি এটি শুনে হাদিসে আছে যে মহাম্মদ রসুল্লাহাল্লাহস্লামের পবিত্র চেহারা রক্তিম হয়ে যায় তিনি উঠে বসে যান কালেমা পড়া সত্ত্বেও তুমি তাকে হত্যা করেছো হাদিসে আছে যে কালেমা পড়েছে কালেমা পাঠ করা সত্ত্বেও তুমি সেই ব্যক্তিকে হত্যা করলে কেয়ামত দিবসে যখন তার কালেমা তোমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়াবে তখন আল্লাহর দরবারে তোমার কি উত্তর হবে এটি ছিল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উত্তর হজরত ওসামা বিন জায়েদের মতো অসাধারণ এক সাহাবের এই কাজের উত্তরে হাদিসের অপর সংস্করণে আছে যে রসুল্লাহ বলেছেন যে হাল্লা সাক্ষাত্তাকালবাহা তুমি কি তার হৃদয় চিরে দেখেছ যে সে কালেমা মুখ থেকে পড়ছে অন্তর থেকে পড়ছে না হৃদয়ের খবর তো মানুষের জানার কথা না হৃদয় তো শুধু আল্লাহ তালা জানেন আহমদেরা কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমরা নামাজ পড়ি বেলা আমরা জাকাদে রোজা রাখি আমরা হজ করি তা সত্ত্বেও আমি জানি না যে এই মহলকে কে খবর দিয়েছে যে আমরা নাকি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বিশ্বাস করি না আমাদের কালেমা লা ইলাহা ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ নয় তো এই শ্রেণীকে ক্যামত দিবসে আল্লাহ তাল সামনে উত্তর দিতে হবে আমাদের কালেমা তাদের বিরুদ্ধে সাক্ষী হবে সেদিন তাদের সামনে দণ্ডায়মান হবে যে হে আল্লাহ আমরা তো কালেমা পড়তাম লাই মোহাম্মদ রসুল্লাহ এটি আমাদের মুক্তির মূল মন্ত্র ছিল এটিকে আমরা মুক্তির মূল মন্ত্র হিসাবে নিয়েছি সারা জীবন লালন করেছি বরণ করেছি গ্রহণ করেছি এর উপর প্রতিষ্ঠিত ছিলাম তা সত্ত্বেও এই ব্যবসায়ী শ্রেণী ধর্ম ব্যবসায়ী শ্রেণী আমাদের কোনোভাবে গ্রহণ করতে প্রস্তুত না যে আমরা অন্তর থেকে সেই কালেমা পাঠ করেছি तो ইহানো যারা এইভাবে হস্তক্ষেপ করেছে মানুষের মৌলিক অধিকারে তাদেরকে এর জন্য উত্তর দিতে হবে এছাড়া আমি আর কি বলতে পারি ধন্যবাদ আপনাকে আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন আশা করি এ ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা হবে তখন আপনি এ থেকে আরো উপকৃত হবেন এবারে এক নম্বর লাইনে আছেন একজন আহামদি বন্ধু তিনি মিরপুর ঢাকা থেকে ফোন করেছেন মিরাজ সাহেব আসসালামু আলাইকুম ভাই আপনি আপনার টেলিভিশনে ভলিউম একটু কমিয়ে দিন তাহলে আমরা আপনাকে শুনতে পাবো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আপনি আপনার টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে দিন ভাই আমরা আপনাকে শুনছি হ্যালো 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 জি জি আমরা শুনছি আপনাকে বল عليكم السلام ورحمه الله আচ্ছা আমি আমার สมิตรপুর ঢাকা থেকে বলছি সমপুর ছিল যে মানে মানে এই যে আহমেদী মানে আপনাদের এই মসজিদে আমি কয়েকবার আসছি প্রোগ্রাম দেখার জন্য তো কথাটা হচ্ছে যে আমি তো অমুসলিম না যে ওনারা যেটা বলে যে আহ মানে আহমেদী হলে যে বয়েত করতে হবে যেন আমরা যেন যে অন্য ধর্ম থেকে কেউ যদি আসে ইসলাম গ্রহণ করে তখন বয়েত করতে হয় যে সে ইসলাম গ্রহণ করতেছে বা আমি তো আর অন্য ধর্ম না আমাকে কেন বয়েধ করতে হবে আর আরেকটা কথা হচ্ছে যে এই যে মানে আমরা তো সবাই মুসলমান তাই না তো এই আহমদি বা সুন্নি শিয়া এই জিনিসগুলো কেন আচ্ছা আপনার মিরাজ সাহেব আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি আমি প্রশ্নটি রাখছি মালান আব্দুল্লাহ বল সাহেবের কাছে ধন্যবাদ মিরাজ সাহেব মিরপুর থেকে প্রশ্ন করার জন্য আপনার উত্তর নীতিগতভাবে হচ্ছে এই জন্য বয়াত করতে হবে এই জন্য বয়াত করতে হবে কেননা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসাল্লাম আদেশ করেছেন তোমরা বুঝো বা না বুঝো যখন ঈসা ইবনে মারিয়াম এবং ইমাম মাহাদাম আগমন করবেন ফা বা উহ তখন তার হাতে বয়াত করবে এই কথাটা যেহেতু রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন এই জন্য মুসলমান হিসাবে আপনার আমার সবার দায়িত্ব আমরা যেন রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের আদেশ অনুযায়ী বয়াত করি এক হই বয়াত মানে নিজেকে বিক্রি করা মুসলমানদের সমস্যাই হচ্ছে যে আমরা মুখে মুখে মুসলমান কিন্তু আমরা কাউকে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হিসেবে এসেছেন তার হাতে নিজেকে বিক্রি করতে রাজি না এইটা সমস্যা কেননা আমরা মনে করছি যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই যে হ্যাকরি এই যে আমিত্ব এটাকে বিসর্জন দিতে হয় তখন যখন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি এসে যান তখন বলতে হয় হ্যাঁ আমার কাছে অনেক ডিগ্রি আছে আমার কাছে অনেক যোগ্যতার কথাবার্তা আছে নিশ্চয়ই কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই ব্যক্তি সবচেয়ে যোগ্য যাকে আল্লাহ পাঠিয়েছেন অতএব আমি তার সামনে নিজেকে সমর্পণ করছি কেননা আল্লাহর প্রতিনিধি সে দেখুন প্রথম ঘটনা কোরআন শরীফে যেটা শেখানো আছে ওটা আদম এবং ইবলিসের ঘটনাটা আর সেখানে লেখা আছে যে আদমকে মানে নাই ইবলিস কিন্তু খোদাকে অবশ্যই মানত খোদাকে মানত খোদার প্রতিনিধিকে মানত না আল্লাহ তালা প্রথমে এই ঘটনাটা কোরআন শরীফের বর্তমান যে তার তীব যে সিরিয়াল সেই ক্রমধারায় প্রথম কথার ঘটনা হিসাবে স্মরণ করাচ্ছেন যে দেখো যদি এই ঘটনাটা বুঝতে পারো তাহলে দর্শনটা বুঝতে পারবে ধর্মীয় দর্শনটা আমাকে মানত শয়তান এবং ইবলিস আমাকে একও জ্ঞান করতো সে কিন্তু তাকে আমি ধিকৃত করেছি কেন সে আমার প্রতিনিধিকে মানে নাই অতএব এটা হলো নীতি কথা আমাদেরকে মানতে হবে আল্লাহকে এবং আল্লাহর প্রতিনিধিকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া বলেছেন শেষ যুগে যখন ইমাম মাহাদ আলহ সালাম আসবেন তখন তাকে মান্য করতে হবে বয়াত করতে হবে যখন তিনি থাকবেন না তার খালি ফারাতে বয়াত হবে পরে তার খলিফাদের হাতে বয়াত হতো আর ঠিক সেই একই ভাবে হজরত ইমাম মাহদি মাসি পরে তার হাতে আমরা বয়াত বয়াত করি নিজেকে বিক্রি করে এক খলিফাদের জায়গায় নিজেকে বাঁধতে হবে মিরাজ সাহেব আপনি নিশ্চয়ই এই ব্যাপারে একমত আপনার প্রশ্নের মধ্যে এই কথাটা আপনি বলেছেন শিয়া সুন্নি বিরেলি দেওবন্দি আহমদিয়া অমুক অমুক দল দেখি আপনি দেখাচ্ছেন যে মুসলমানরা কত ভাগে বিভক্ত আহমদীদের বিষয়টা ভিন্ন তারা বলছে আল্লাহর পক্ষ থেকে একজন এসেছেন দল ভাঙার দল করতে বাকিরা বলছে না আমি আল্লাহর পক্ষ থেকে আসিনি কিন্তু আমি একটা দল বানালাম আমার ভালো লেগেছে আমি একটা দল বানালাম মির্জা গুলাম আহমদ কাদালাম বলছেন আল্লাহ আমাকে বলেছেন জামাত গঠন করো যেখানে সবাইকে তুলতে হবে এই পাপের বন্যার থেকে তোমাদেরকে সবাইকে উদ্ধার করার জন্য এই জামাত বানানো হয়েছে এখন ভালো করে মনে রাখেন উনি উপমা দিয়েছেন পাপের বন্যার সাথে যখন প্লাবনের ঢল নামে তখন যদি আপনার ডিঙি নৌকাটাকে আপনি কোথাও বেঁধে না রাখেন ভেসে যাবেন সবসময় একটা বড় গাছ গুড়ি মানুষ খুঁজে বেড়ায় কোনটাকে আশ্রয় করে থাকলে আমি পাপের বন্যায় ভেসে যাব না এই যুগের এই খুঁটি হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাই সালাতবাসাল্লাম যিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়া আনুগত্যে আগমন করেছেন তার চাকর হিসাবে এসেছেন তার হাতে বয়াত করো অর্থাৎ পাপের বন্যার থেকে যদি উদ্ধার পেতে চাও নিজেকে শক্ত একটা গাছের সাথে বেঁধে রাখো এই কিস্তি নুহ এই বন্যার থেকে উদ্ধার করার জন্য যে আধ্যাত্মিক নৌকা আল্লাহ তালা দিয়েছেন তার মধ্যে চড়ো এটার নাম বয়া আল্লাহ তালা আমাদেরকে এটা বুঝার এবং পালন করার সৌভাগ্য দান করুন দল ভাঙার জন্য যে দল সেখানে আসুন সবাই আমরা এক হই আমাদের মধ্যে থেকে সুন্নির থেকে আহলে হাদিস থেকে শিয়ার থেকে দেওবন্দি থেকে বেরেলভি থেকে আর নানা রকমের দল উপদল থেকে সব ভেঙে একত্র হয়েছি আমরা আহমদিয়া মুসলিম জামাতে আপনাদেরকে আমন্ত্রণ যদি সত্য মনে হয় নির্দিধায় রসুলুল্লা সালামের আদেশ অনুযায়ী বয়াত করে আহমদিয়া মুসলিম জামাতের ঐক্যবদ্ধ মুসলমান জাতিতে একত্র হয়ে যান ধন্যবাদ মালন আবদুল্লাব সাহেব ভাই মিরাজ সাহেব আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবারে আমরা দেখব একটি ফোন কল আমরা নিব চীন থেকে ফোন করেছেন আমাদের একজন আহমদী বন্ধু মোহাম্মদ আবু এ আমি লেখা আছে এখানে আসসালামু আলাইকুম আপনার পুরো নামটি বলবেন কি আমার নাম আবু আমার আমি বলছি একটা প্রশ্ন বলছি আমি হ্যালো জি বলুন বলুন আপনার আমরা শুনছি আচ্ছা ভাই একটা আপনার প্রায় সুরা হাদিদের ব্যাখ্যা সম্পর্কে বলেন যে লোহা পৃথিবীর উপাদান না এবং কিন্তু বিজ্ঞান কিন্তু এখন বলে যে লোহা আপনার প্রায় বলেন যে লোহা পৃথিবীর উপাদান কিন্তু বিজ্ঞান কিন্তু এখন সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছে যে লোহা পৃথিবীর উপাদান না বরং লোহা সৃষ্টির জন্য পরিবেশ দরকার সেটা পৃথিবীতে কখনোই ছিল না কাজেই মহাজাগতিক বিস্ফোরণের ফলে আসলেই আকাশ থেকে লোহা পৃথিবীতে এসেছে সেই অর্থে কিন্তু আন্দোলনার শব্দের যে ব্যাখ্যাটা আপনারা করেন তা বিজ্ঞানের সাথে মেলে না তাই যদি নাই মেলে হাদিসে যে আন্দোলনার শব্দ অর্থে ব্যবহার করা হয়েছে বা কোরআনে আলো কলা সঠিকই আছেন যতদূর মনে হয় আপনারা ভুল বলছেন আঞ্জানা শব্দটা না আসলেই আকাশ থেকে পতিত হয়েছে গবাতি পশুর বেলা এই কথাই ভাই আপনি আপনি আপনার প্রশ্নটি করুন

আমার কাছে অনেকগুলো লাইন আছে অপেক্ষা করছে আমি সংক্ষেপে আবু সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চীন থেকে আপনি কষ্ট করে ফোনে আমাদের সাথে যোগাযোগ করছেন আল্লাহ আপনাকে সত্যপদ দেখার সৌভাগ্য দান করুন আপনি যে এই যে আমাদের সাথে যোগাযোগ করছেন এটা আল্লাহ কবুল করে নিন এটা আমাদের আন্তরিক দোয়া দেখুন ভাই আমরা আনজালনা শব্দের নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দিচ্ছি না কোরআন শরীফে যেখানে যেখানে নাজেল হওয়া নাজেল হওয়ার শব্দটি ব্যবহার হয়েছে সেখান থেকে আমরা দেখিয়ে বলছি যে এই পৃথিবী থেকে উদ্গত জিনিসের জন্য নাজেল হওয়ার শব্দ ব্যবহৃত হয়েছে যেরকম আনজালনাল হাদিদা আপনি বলছেন যে বর্তমান বিজ্ঞানের গবেষণা জানা যায় মহা বিস্ফোরণের মাধ্যমে যে জগতের সৃষ্টি হয়েছিল সেখান থেকেই এক ছটা এসে সেই পরিবেশ এখানে এসে জমাট বেঁধেছে বিধায় এটার লোহা আমি না করছি না আমরা এটা বিশ্বাস করি যে ফতাক না হুমার মধ্যে বিগ ব্যাং থিওরি আছে কিন্তু যখন লোহা মানুষ আবিষ্কার করে মানুষ নিজের ব্যবহারের জন্য আবিষ্কার করে মানুষকে আল্লাহ তালা সে প্রযুক্তি দান করেন যে যে লোহা ব্যবহার করা শিখে তখন কিন্তু সে মাটি খুঁড়েই ব্যবহার করছে এই কথাটা যদি মেনে নেন তাহলে নাজিল শব্দটা আপনি বুঝা বুঝতে পারবেন প্রয়োজনের সময়ে আল্লাহর অপার কৃপা অনুযায়ী যে দান সেটাকে বলা হয় নাজিল করা দান কোরআন শরীফ নাজিল হয়েছে অথচ আকাশ থেকে টপ করে পড়েনি আল্লাহ তালা আকাশে বিরাজ করেন না পৃথিবীতেও বিরাজ করেন আল্লাহ আমার কাছেও আছেন আমাদের কাছেই আছেন রসুল্লাহ সাল্লু আসাল্লাম মক্কায় ছিলেন তখনও ছিলেন আল্লাহ তার সাথে মোদিনা ছিলেন তখনও আল্লাহ তালার সাথেই ছিলেন তার মোম এনা মাথম তো সেখান থেকে নাজিল কীভাবে হয় আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে টপ করে কেমন করে পড়ে আঞ্জাল্লা রসুল মানে ওই যেটা আছে জিক্রার রসুলা আমরা তোমাদের জন্য সম্মানের উপাদান এই মহান রসুলকে অব অবতীর্ণ করেছি তিনি আকাশ থেকে টপ করে পড়েননি এটি বোঝানোর জন্য যে তিনি ভূ পৃষ্ঠে জন্মগ্রহণ করেছেন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে মহান এক দান হিসাবে এবং অপার কৃপা হিসাবে সেই জন্যই তাকে নাজেল শব্দটি তার জন্য প্রয়োগ করা হয়েছে যেভাবে রসুলের জন্য ব্যবহৃত হয়েছে গবাদি পশুর জন্য ব্যবহৃত হয়েছে হাদিদ বা লোহার জন্য ব্যবহৃত হয়েছে বিগ ব্যাং থিওরির সাথে এটার কোনো স্ববিরোধ নাই কন্ট্রাডিকশন নাই আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন এটার সাথেই এই এই কথাটার উত্তর এর মধ্যেই নিহিত আছে মাটি খুঁড়ে আমরা লোহা বের করে ব্যবহার করছি আমরা কোরআন শরীফ ইহা এখানে নাজিল হয়েছে রসুল্লাহ সাল আলিবাসাল্লামের প্রতি আর আল্লা তাল্লাহ যিনি নাজিল কর্তা তিনি এখানেই বিদ্যমান আছেন একই সাথে আকাশেও বিদ্যমান আছেন তার সত্ত্বেও নাজিল শব্দটা ব্যবহৃত হচ্ছে অতএব নাজিল শব্দটা নিয়ে যত বেশি পড়াশোনা করবেন উন্মুক্ত মন নিয়ে আপনার জন্য বিষয়বস্তুটি পরিষ্কার হয়ে যাবে এই অর্থেই ঈসা আলাই সালাম নাজিল হবেন জন্মগ্রহণ করবেন পৃথিবীতে কিন্তু আসবেন আল্লাহর পক্ষ থেকে প্রয়োজনের সময় এবং তার অবারিত দান হিসাবে আসবেন সেই জন্য ঈসা সালাম নাজিল হবেন শব্দটি ব্যবহৃত হয়েছে তা নাহলে ঈসা আলাহিস্লাতব সাল্লাম সাধারণ মানুষের মতোই জন্মগ্রহণ করেছেন ধন্যবাদ দর্শক বা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন উপভোগ করছেন এবং আপনার করছেন এবং আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সহায়তা করছেন আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠানের শুরুর দিকে হাজত ঈসা আলাহ সালু আসলামের মৃত্যু বিষয়ে তো হাজ ঈসা আলাহিসু আসলামের মৃত্যু বিষয়ে হাজত ইমাম মাহাদি আলাহ সালু আসলাম কি বলেছেন এখন আমরা শুনবো তার লেখার আলোকে তিনি তার পুস্তিকা লেকচার সিয়ালকোটে যে কথাটি বলেছেন সিয়ালকোটের শেষংশে তা এখন আপনাদেরকে শোনাানো হচ্ছে মামুন লক্ষেবের কণ্ঠে মুসি ও মাহদি আলাইহিস সালাম লিখেছেন আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু আল্লাহ সহস্তে এই মূল ভিত্তির নিশ্চয়তা বিধান করেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর সুরক্ষায় নিয়োজিত খোদা তালা তার নিজ বাণীর মাধ্যমে আর তাঁর রসুল সাল্লাহ আলহাম নিজ কর্ম দ্বারা অর্থাৎ স্বচক্ষে দেখে সাক্ষ্যদান করে বলেছেন হজরত ঈসা আলি মৃত্যুবরণ করেছেন তিনি মেরাজের রাতে হজরত ঈসা আলাইসলামকে মৃত ব্যক্তিদের আত্মাদের মাঝে দর্শন করেছেন কিন্তু পরিতাপের বিষয় এ সত্ত্বেও মানুষ তাকে এখনো জীবিত বলে মনে করে আর তাকে এমন বৈশিষ্ট্য দান করে যা অন্য কোনো নবীকে দেয়া হয়নি এসব কারণেই খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাহ সালাম এর ঈশ্বরত্ব আরও বেশি সাব্যস্ত হয় এবং অনেক দুর্বল চিত্তের মানুষ পদস্খলিত হয় আমি এ কথার সাক্ষী খোদা তালা আমাকে জানিয়েছেন হজরত ইসা সালাম মারা গেছেন এখন তাকে জীবিত মনে করলে সত্য ধর্মের বিনাশ ঘটে আর এ চিন্তায় নিমগ্ন থাকা একটি ব্যর্থ প্রয়াস মাত্র অতীতের কোনো নবী আর জীবিত নেই এই ছিল ইসলামের সর্বপ্রথম ইজমা এ কথাই ওয়ামা মুহাম্মদন ইল্লা রাসুল খালাদ মিন কাবলেহের রসুল আয়াত দ্বারা প্রমাণিত হয় খোদা হযরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুর প্রতি অজস্র পুরস্কার বর্ষণ করুন যিনি এই ইজমার উদ্যোক্তা আর যিনি নিম্বরে চড়ে এই আয়াতটি পড়ে শুনিয়েছিলেন লেকচার শিয়ালকোট হাজরত মাসি মাহমুদ আলাহ আসলাম রচিত লেকচার সিয়ালকট পুস্তিকার একটি উদ্ধৃতি আমরা শুনলাম যাতে তিনি হাজরত ইসা আলাহ সালাত আসলামের মৃত্যু সম্পর্কে বলেছেন আমি ফিরোজ আলম সাহেবের কাছে আসবো এখন যে অমা মোহাম্মদুল্লাহ রাসুলুন কাদের খালাদ মিন রসুল মসিম মসি মাহমুদ আল্লাহ আসলাম হাজর আবু বাকর সিদ্দিক রাজিয়াল তাল আহুর এখানে উল্লেখ করেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন উদ্দেশ্য কি ছিল মসিম আসলামের কথাটি বলার বা কোন দিকে তিনি ইঙ্গিত করেছেন যদি একটু আলোচনা করতেন এটি কোরআন শরীফের সুরা আল ইমরানের আয়াত আয়াত নাম্বার একশত পঁয়তাল্লিশ এটি বোখারি শরীফে উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লাহ আলহে আলি আসাল্লামের ইন্তিকালের পর একটি ঘটনা ঘটেছে সাহাবাদের কেউ রসুলের করিম সাল্লাহ আলহি ওয়সাল্লামের প্রতি ভালোবাসার আতিশয্যে নিজেদের সুস্থ চিন্তা শক্তি হারিয়ে বসেছিলেন হজরত ওমর রাজি আল্লাহ বলছিলেন যে যে ব্যক্তি বলবে যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আলহসালাম ইন্তেকাল করেছেন আমি তার শিরচ্ছেদ করব একটি অশান্তি নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দে আশঙ্কা ছিল দলাদলির হজরত বকর মদিনাই ছিলেন না তিনি বাহিরে ছিলেন মদিনার ফিরে আসেন ফিরে এসে এই অবস্থা দেখেন রসুল করিম সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র মরদেহের কাছে যান চুমু খান এবং এরপর সাহাবাদেরকে নিয়ে তিনি মসজিদে নবমীতে যান মেম্বারে চড়েন মেম্বারে চড়ে তিনি বক্তৃতা করেন যে আমি আরবি শব্দ পুরো এখানে বলতে পারবো না আমাদের সময় সংক্ষিপ্ত তিনি বলেন যে যারা মানকানা ইয়াবদ মোহাম্মদেন ফাইন্না কাদ মাত যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ইবাদত করত। তারা নিশ্চিত হয়ে যাক বা তাদের জানা উচিত যে তিনি সাল্লাহ আসলাম আজ ইন্তেকাল করেছেন আর যারা খোদা খুদাতালার ইবাদত করে তিনি কখনও তার সম্পর্কে জানা উচিত যে তিনি চিরঞ্জীব তিনি কখনও ইন্তেকাল করেন না এরপর তিনি কোরআনে করে মেরে আয়ত পড়েন যে ওমা মোহাম্মদ ইসুল কাদ মিন কাবলে রসুল আফাই মাতা তুমাল মোহাম্মদ রসুল্লাহ সালু আলহিউ আলি ওয়াসাল্লাম নিঃসন্দেহে দুনিয়ার শ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ রসুল কিন্তু তিনি একজন মানুষ মা ইল্লা রসুল রসুল তার পূর্বে সকল রসুল ইন্তেকাল করেছেন ইনি যদি ইন্তেকালের জন্য এখানে শব্দ ব্যবহার ব্যবহারে খালাত এই খালাত শব্দের অর্থ কি এই আয়তেই আল্লাহ তালা বলেছেন খালাতের অর্থ হল মাতা আও কোতেলা যে যদি মোহাম্মদ রসুরুল্লাহ খালাত শব্দের ব্যবহারের অর্থের পরিপূর্ণতা স্বরূপ মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের গোড়ালিতে ফিরে যাবে ধর্ম থেকে ফিরে যাবে ধর্মবিচ্যুত হবে আয়তের শেষ অংশ আছে যে এমন পরিস্থিতিও যারা ধৈর্য ধারণ করবে এবং মোহাম্মদী শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ তালা এমন ধৈর্যশীলদেরকে পুরস্কৃত করবেন এমন কৃতজ্ঞ লোকদেরকে পুরস্কৃত করবেন হাদিসে আছে যে এই আয়াত যখন পড়েন হজরত উমর রাজিয়াল আহনু বলেন যে আমার এমন মনে হলো যেন প্রথমবার এই আয়াত নাজেল হয়েছে কোরআন শরীফ অথচ এই আয়াত শুরু থেকে কোরআন শরীফে ছিল কিন্তু সেই সময় আমি যেভাবে বলেছি এত গভীর প্রেম ভালোবাসা ছিল হজরত মোহাম্মদ ইসলামের প্রতি যে সুস্থ চিন্তা কিছুক্ষণের জন্য তাদের লোপ লোপ পায় কিন্তু হজরত অবকর এসে তা ফিরিয়ে নিয়ে আসেন এবং তিনি বলেন যে আমার হাত থেকে তরবারি খসে পড়ে এই আয়তে ব্যবহৃত খালাত শব্দের বাইরে যদি কোনো নবী থাকতেন ইসা সালাম যদি আকাশে থাকতেন তাহলে সর্বপ্রথম হজরত হজরত ওমর উপরকে বলতেন যে আপনি কি বলছেন ঈসা সালাম তো জীবিত আছে খালাদ শব্দ তার জন্য কোরআনে ব্যবহার হয়েছে মাল মাসিহা ইল্লা রসুল কাত খালাত কাবলেহর রসুল যে খালাদ শব্দ তার জন্য ব্যবহার হয়েছে তিনি আকাশে আছেন এটা ওমর বলতেন হজরত ওমর সহ কোনো সাহাবি এই শব্দ ব্যবহার করেননি স্পষ্টভাবে বোঝা গেছে বরণ করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন যে এই আয়তের আলোকে হজরত মোহাম্মদ রসুল্লাহ সহ পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছেন রসুল ইন্তেকালের বাহিরে নন তাই হজরত মির্জা গোলাম আহমদ আলাহ সাল্লা সাল্লাম যথাযথভাবে হাজা উপকরের জন্য এখানে দোয়া করেছেন তিনি যদি এই নৈরাজ্যকর পরিস্থিতিতে উম্মতের ভিতর শৃঙ্খলা ফিরিয়ে নেওয়া না আনতেন আজকে পরিস্থিতি ভিন্ন হতো উম্মতে মোহাম্মদের ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব দর্শক আমরা শুনছিলাম মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে তিনি কোরআন শরীফের আয়াতের আলোকে বললেন এবারে আমরা আরেকটি ফোন কল নিচ্ছি চার নাম্বার লাইনে আছেন হাফেজ মুশারফ হোসেন সাহেব তিনি একজন আহমাদী ভাই তিনি কিছু প্রশ্ন করতে যাচ্ছেন আসসালামু আলাইকুম মুশারফ হোসেন সাহেব জি আসসালামু আসসালাম আমরা শুনছি আপনি বলুন জি আমি

এখন আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি যদি নবী হয়ে থাকেন তাহলে আল্লাহকে আরেকটা কোরআনের মধ্যে বলতেছে কোরআন আয়তের মধ্যে বলতেছে ইসমিল্লাহ রহমান রাহিম মা কান মুহাম্মদ যদি এরকম হয়ে থাকে তাহলে তিনি নবী দাবি করতেছেন আল্লাহ তো বলতেছেন নবী এটা নাকি শেষ এখন তিনি নবী দাবি করতেছেন প্লাস আর একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে

কোরআন শরীফে ইহুদিদেরকে আল্লাহ তালা ভর্সনা করে বলেছেন তোমাদের আচরণ গ্রহণযোগ্য নয় কেন আফাত উনাবে আশ্চর্য ব্যাপার তোমরা এক অংশ মানো তরাতের আরেক অংশ মানছ না এটা কেমন মান আপনি একেবারে ঠিক বলেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা লা লালিয়া বাদি হাদিস বলেছেন আমরা মানি আমার নাবাসদ্দাক না

বলেছেন ফइজার তুমুহ ফ বায়ুহ ওলাহ হাতবান আলাহ সাল্জে ফয়িনহু খালি ফতুল্লাহিল মাহদিও নবিউল্লাহ আসবেন নবিউল্লাহ আসবেন নবিউল্লাহ আসবেন নবিউল্লাহ আসবেন মারিফুল কোরআন খোলেন একশো আশি পৃষ্ঠা বাংলাতে অনুবাদ আপনার কাছে নিশ্চয়ই আছে সৌদি সরকারের রাজকীয় উপহার এটা সবার কাছে দেওয়া আছে একশো পৃষ্ঠায় হজরত ঈসা আলে সালাতু ওস সালাম সম্বন্ধে লেখা আছে লেখা আছে তিনি যখন আগমন করবেন তিনি পূর্ববর্তী অবস্থায় বহাল থাকা সত্ত্বেও এই অন্য দায়িত্ব পালন করার জন্য আসবেন নিজের আগের অবস্থা কি নবী তিনি নবী থাকবেন খাতমে নবুত বই খোলেন সেখানে একশো বিশ নম্বর হাদিস খোলেন মুফতি মোহাম্মদ শফি সাহেবেরই রচিত মারিফুল কোরআনও তারই রচিত তিনি বলে যাচ্ছেন যে হজুর সাল্ল্লা সাল্লাম একটি হাদিসে কুচ্ছি বর্ণনা করেছেন হজরত মুসা আলিয়া দোয়া করলেন হে আল্লাহ আমাকে এই উম্মতের অর্থাৎ উম্মতে ইয়ার নবী করে পাঠা পাঠাও হজরত মোহাম্মদ সাল্লু আলী খোদা জানাচ্ছেন আমি উত্তর দিয়েছিলাম না বি তাদের নবী তাদের ভেতর থেকে জন্ম নিবে তুমিও হতে পারবে না আবার আপনি হাফেজে কোরআন আপনি নিশ্চয়ই মৌলানা হক ফরিদপুরি সাহেবকে চেনেন মৌলানা হক ফরিদপুরি সাহেব শামসুল উলামা ছিলেন আল্লাহ তালা তার প্রতি দয়া করুন তার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে ফরিদপুরে অঞ্চলে তিনি একটা চমৎকার বুখারি শরীফের তফসির লিখেছেন সেই তফসিরটি বাংলাদেশে হামিদিয়া লাইব্রেরি কর্তৃক প্রকাশিত চকবাজার থেকে প্রকাশিত আপনি সেটা নেন চতুর্থ খণ্ড খোলেন দুশো বিরাশি নম্বর এবং দুশো চুরাশি নম্বর পৃষ্ঠাতে দেখেন আগমনকারী ঈসা ব্যক্তিগতভাবে নবী থাকিবেন বটে কিন্তু তাত তাৎকালীন আগমন উম্মতে মুহাম্মাদিয়ার অধীনস্থ হইবে না নবী থাকবেন নবী থাকবেন নবী থাকবেন ইমাম আব্দুল ওয়াহাব শারানে রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন লা নাবিয়াবাদের বলেছেন এর অর্থ হচ্ছে শরিয়ত বাহক আর কোন নবী আমার পরে নাই হযরত Mirza Ghulam Ahmad Qadiani Alaihi Sallatu যে ধরনের নবুয়তের দাবি করছেন সেটা আপনারা বুঝেননি তিনি বলছেন কোরআন খুলে দেখো ওয়া মা যারা আল্লাহ এবং এই রসুল হজরত মুস্তফা সালেন আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে আপনাকে জিজ্ঞেস করি হাফিজ সাহেব আল্লাহ এবং রসুলের কথা মানলে পুরস্কার পাওয়া যায় না তিরস্কার পাওয়া যায় আপনি নিশ্চয়ই বলবেন পুরস্কার পাওয়া যায় আমরা আপনার সাথে একমত পুরস্কার কি কি নবুয় শাহাদত শাহাদ এই চারটি পদ খোলা আছে কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর আনুগত রসুলের আনুগত আল্লাহর অনুগ্রহে হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলা সাল্লামকে আল্লাহ তালা এই উম্মতের উন্মতি নবী করে পাঠিয়েছেন যার হাতে মানুষ একত্র হবে তা না হলে যদি তাকে এই মর্যাদা দেওয়া না হতো আমরা একত্র হতাম না একত্র হওয়ার জন্য তাকে এমন একটি মর্যাদায় অধিষ্ঠিত করা হবে যেটা অন্যদের কাছে নাই এই জন্য ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আধ্যাত্মিকতার জগতে আপনি নির্মল হৃদয় নিয়ে চিন্তা করে দেখেন এটা কি দাবি আল্লাহর রসুরের আনুগত্য করে আমি যদি আল্লাহর সান্নিধ্য পেয়ে থাকি এটাতে আপত্তি কিসের এবং বলা আছে নবী উল্লাহ ঈশা আসবেন আর তিনি বলছেন আগের ঈসা মারা গেছেন পরবর্তী ঈসা রূপক ঈসা আমি সেই ঈসা অথবা আপনাকে আমন্ত্রণ জানাই পড়াশোনার জন্য দোয়া করার জন্য আর যদি আল্লাহ তালা আপনাকে এই ক্ষমতা দেন আপনি যদি আবিষ্কার করতে পারেন যে এখানে সত্য দ্বিধা করবেন না সত্য গ্রহণ করতে আল্লাহ তালা আমাকেও আপনাকেও সত্য মানার এবং পালন করার দান করুন মালান আব্দুল সাহেব ভাই মোশার হোসেন সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমি আবার আপনাকে অনুরোধ করব যেহেতু আপনি জ্ঞান পিপাসু আপনি আগামী তিন দিন যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনি আমাদের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবেন কোরআন এবং হাদিসকে কীভাবে আহমদিয়া জামাত মূল্যায়ন করে তা আপনি জানতে পারবেন আমি এবার একটি ফোন কল নিচ্ছি ফেনি থেকে বাংলাদেশের ফেনি থেকে এটি একটি প্রথম ফোন কল হবে সম্ভবত আমাদের অনুষ্ঠানের মোহাম্মদ ইলিয়াস সাহেব আসসালামু আলাইকুম জি ভাই আপনি আপনার প্রশ্নটি করুন জি আমি প্রশ্নটা করতে চাইছি এখানে আমি মুসলিম আমি একটা কাদিয়ানি সংগঠনের ঘরে দেখতেছি টিভি তো এই জিনিসটা জানতে চাইছি যে আমাদের এখানে কিছু মুসলিম ওই প্রোগ্রামটা দেখতেছে তো এখন যে মুসলিম এবং কাদিয়ানির ভিতরে যে ফাত্রিকতা কি এই জিনিসটা আপনাদের কাছে জানতে চাইতেছি ধন্যবাদ আপনাকে ইলিয়াস সাহেব আমরা আপনার প্রশ্নটি পেয়েছি আমরা অনুষ্ঠান শুরুতে একটু এভাবে আলোচনা করেছিলাম আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনার অনুষ্ঠানটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ফিরোজ আলম সাহেব তিনিও ফেনির মানুষ তার কাছে আসছি আমি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আহমদ এবং গ্যার আহমদের মধ্যে পার্থক্য কি সংক্ষেপে যদি বলেন ইলিয়া সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমার দেশি মানুষ বাড়ির কাছের মানুষ আমাদের বাড়ি ফেনির দক্ষিণে সোনা গাজিতে আহ কুটিরহাটের পাশে আপনি এত কাছের মানুষ প্রশ্ন করেছেন আমি হৃদয়ে এক প্রকারের উষ্ণতা বোধ করছি আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন এই প্রশ্নের জন্য আজকের অধিবেশনের সূচনাতেই আসলে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আহমদিয়া মুসলিম জামাত আহমদি এবং অন্যান্য মুসলমানদের ভিতর মৌলিক পার্থক্য কী কোনো পার্থক্য নেই কালেমা এক যেভাবে বলেছি আমরা পূর্বে নামাজ রোজা হাজ জাকাত এইগুলোতে আমাদের কোনো পার্থক্য নেই লাই লাই মোহাম্মদ রসুল আমাদের কালেমা আমরা পাঁচবার নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখি জাকাতো দে হজও করি পার্থক্য শুধু এক জায়গায় আমাদের অন্যান্য মুসলমান ভাইয়েরা এখনও হাজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহসাল্লাম যে ইমাম মাহাদ আশার ভবিষ্যৎবাণী করেছেন যে ঈসা নবীল্লাহ আসার ভবিষ্যৎবাণী করেছেন আমাদের মুসলমান ভাইয়েরা এখনও আসার অপেক্ষায় আছে আহমদিয়া মুসলিম জামায়াত বলে যে রসুলুল্লা সাল্লাহ আসলাম ইমাম মাহাদির এবং মসির আশার কতগুলো লক্ষণ বর্ণনা করেছেন যে চারিত্রিক অধপতন নোংরামি ফসা বিশৃঙ্খলা মুসলমানদের ভিতর দলাদলি তারপরে বেবিচার জুয়া মদ মদের ব্যবহার এই সব লক্ষণ যা রসুল্লাহ বলে গেছেন মাহাদের আগমনের মসির আগমনের সব পুরা হয়েছে আহমদিয়া মুসলিম জামাত বলে যে সেই লক্ষণ অনুসারে তার আসার এটি সময় এবং এসেছেন আঠারোশো উনানব্বই সনে হজরত মির্জা গোলাম আহমদ আলাহি সাল্লা সালাম সেই মসি এবং মাহাদি হওয়ার দাবি করেছেন আমরা তাকে বিশ্বাস করেছি অন্যরা এখনো বিশ্বাস করতে পারেননি অপেক্ষায় আছেন ধন্যবাদ মালানা ফিরোজ আলম সাহেব আশা করি ভাই আপনি ফেনী থেকে ফোন করেছিলেন আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবার আমি আবার আব্দুল্লা কাছে আসবো যে আমাদের আজকে আলোচনা থেকে এটি স্পষ্ট যে ঈসা আলাহ আসসালাম মৃত্যুবরণ করেছেন এবং মহানবী সাল দাসত্বে এই যুগে আরেকজন ঈসা এসেছেন যিনি রূপক ঈসা তো এই জন্য ঈসা নবীল্লাহ বা রূপক ঈসা আগমনে মহানবী সাল্ল আসসালামের যে খাতমে নবুয়াতের যে মোহর বা মান মর্যাদা এটি ভঙ্গ বা ক্ষুণ্ণ হয় কিনা এ সম্পর্কে আমি জানতে চাইব মরানা আবদুল্লা কাছে ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য খাতমে নবুয়ত অবশ্যই ভঙ্গ হয় না সৈয়দ বাড়ির কর্তা মারা গিয়ে থাকলে সৈয়দ বাড়ির বড়ো ছেলে যদি সৈয়দ বাড়ির বিষয় আদি দেখাশোনা করে বড়ো ভাইয়ের দায়িত্ব পালন করে সংসারকে এক রাখে এবং নিজের দায়িত্ববোধের কাছ থেকে দায়িত্ববোধের প্রমাণ হিসাবে তারা পুরো সংসারটাকে আগলে রাখে এরা কি সৈয়দ বাড়ির অবমাননা নাকি চারাল বাড়ির লোক এসে সৈয়দ বাড়িতে মাতবরি করবে আর আমরা মনে করব সৈয়দ বাড়ির বিরাট সম্মান কোনটা অবমাননা কোনটা সম্মান আমরা বিশ্বাস করি সৈয়দ বাড়ির ভিতর থেকে সৈয়দের জন্ম হবে বাইরের থেকে অন্য কেউ এসে সৈয়দ বাড়িতে মাতবরি করবে না কোরআন শরীফে লেখা আছে কুন্তুম খায়রা ও মাতেন লিন খরাজাত না আছে তামর আমরুনা বিল মা আরুফে বা হাওনা আনিল মুনকার হে মোহাম্মদ সাল্লাহ আলি বাসালামের উম্মত তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত ও লিন আছে যাদেরকে মানব সেবার জন্য মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মতের ঘোষণা আল্লাহ তালা যখন দান করেন তাহলে এর মধ্যে একটা মহিমা আছে মহিমা হচ্ছে এই যে তোমাদের এই উম্মত পরনির্ভরশীল নয় তোমাদের ভেতরেই তোমাদের চিকিৎসার ব্যবস্থা বিদ্যমান যখনই উম্মতের ভেতর গোলযোগ দেখা দিবে যুগে যুগে মুজাদিদ্দিন আসবেন খোলাফারা ছিলেন খলিফা আশেদিনরা ছিলেন এরপরে যখন গোলযোগ দেখা দিবে যুগের শিরোভাগে অর্থাৎ প্রত্যেক শতাব্দী হিজড়ির হিজড়ি শতাব্দীর শিরোভাগে মুজাদেদ আসবেন ভবিষ্যৎ বাণী ছিল আবু দাউদ শরীফের হাদিস এসেছেন একজন বা একাধিকজন বিভিন্ন অঞ্চলে এসেছেন মুজাদেদরা সেই একই রসুল সাল্লা আলী আসলামের ভবিষ্যৎ বাণী ছিল সেই যুগে আমার এই উম্মতকে উদ্ধার করার জন্য এক ঐক্যবদ্ধ করার জন্য আধ্যাত্মিকতা ফিরিয়ে দেওয়ার জন্য ইমানকে সতেজ করার জন্য আমার এক শিষ্য ঈসা মসি নামে ইমাম মাহাদের রূপে আগমন করবেন যখন আসবেন তখন তার হাতে তোমরা বয়াত করে এক হয়েও ভাই দলাদলি বাড়ানোর জন্য না এক করার জন্য এসছেন নতুন কোনো ধর্ম দেওয়ার জন্য আসেন নাই ইসলামকে পুনর্জীবিত পুনর্বাসিত করার জন্য এসেছেন নতুন কোন শরীয়ত চালু করার জন্য আসেন নাই ইমানকে ফেরত দেওয়ার জন্য এসেছেন সতেজ করার জন্য এসেছেন দেখেন ভালো করে লক্ষ্য করেন মূল উদ্দেশ্য কিন্তু এইটা আসলে ব্যাপারটা আমরা বুঝি না তর্কে লিপ্ত হয়ে যাই তর্কের চেয়ে অনেক বেশি উপলব্ধির দরকার কোন যুগে আমরা বাস করছি আমাদের মধ্যে কি সেই ইমান আমলা আছে নাকি শুধু বাহ্যিকতার বাহ্যিকতা সর্বস্ব ইসলাম নিয়ে আমরা ব্যস্ত আমাদের মধ্যে কি সেই ইমানটা আছে আল্লাহর সাথে আমাদের নিজস্ব সম্পর্ক গড়ে উঠেছে আল্লাহর ভালোবাসার কোনো প্রমাণ আমরা বহন করছি আল্লাহ আমাদের ডাক শোনেন আল্লাহকে ডাকতে শিখেছি কিভাবে আল্লাহ তাল্লাহর সাথে বন্ধুত্ব করতে হয় কীভাবে তার কাছে অনুশোচনা করতে হয় কিভাবে তার কাছে কাঁদতে হয় জানি না তো কে শেখাবেন ওই ই মাদি আল্লাহ ইসলাম এসে স্মরণ করাবেন নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না তিনি অতএব আপনাদের কাছে আশ্বস্ত করতে পারি আমরা এই কথা বলে এই যে উন্নতি নবুয়তের দাবি আনুগত্যকারী নবুয়তের দাবি রসুল্লাহ সাল্লিবাসাল্লামের অনুসরণে অনুকরণে তার ছাপ গ্রহণ করে যে প্রতিবিম্ব হওয়ার দাবি সেটা হজুর সাল্লিবাস্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তিনি এত বড় নবী তার বাড়িতে চাকরো নবী অর্থাৎ মালিক যতক্ষণ পর্যন্ত আমরা বাড়ির মৌন মুনিব হিসেবে মানব হজরত মোহাম্মদ মুস্তফা সালামকে ততক্ষণ পর্যন্ত খতমে নবুয়ত ভঙ্গ হবার কোনো আশঙ্কা নাই আশঙ্কা হল তখন যখন বনি ইসরাইলের জাতির এক ইহুদী নবীকে আমরা মুসলমানদের সংশোধনের জন্য আসবে বলে বিশ্বাস করব। এবং সেটাই ঘটনা আমরা তাই বিশ্বাস করে বসে আছি মুসলমানরা তাকিয়ে আছে আকাশের দিকে কখন নামবেন টপ করে আকাশ নামক জিনিসটাকে আমরা মনে করছি সারাক্ষণ আকাশটা উপরেই থাকে আনজাল্লা মানে যদি উপর থেকে নামাই হয় একটু পরে সেই আকাশের অংশটা নিচে যাচ্ছে পৃথিবীর পৃথিবী গোলাকার এবং এটা ঘুরপাক খাচ্ছে এই জন্য আনজাল্লা শব্দ নিয়েও আমাদের চিন্তা করা দরকার আছে এবং আপনাকে যেটা বলতে চাই সবাইকে যে আমরা যে খাতমে নবুতে বিশ্বাস করি এটাতে কোনো সন্দেহ নাই হজুর সাল্লিবাসাল্লাম নাবিন তার ছাপ তার সত্যায়ন তার মোহর নিয়ে যদি কেউ আসে তিনি খাতমে নবদ ভঙ্গকারী হতে পারেন না এবং মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসালাম সেই দাবি করেছেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের অনুসারী তার আনুগত্যে আল্লাহ তালার নৈকট্য আমি লাভ করেছি ধন্যবাদ মৌলানা আবদুল্লা বল সাহেব আমি এখন আমার টিমে যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ করব মৌলানা আব্দুল্লাহ বল সাহেব যে বক্তব্য রাখলেন তার সত্যায়ন হাজর মসিমা উদ্দুল্লাহ সাল্লাহ আসলামের একটি উদ্ধৃতি আল হাকাম পত্রিকায় দশই জুন তারিখে তিনি যে বিবৃতিটি দিয়েছিলেন তা এখানে উপস্থাপন করার জন্য প্রতিশ্রুত মসিহ ও মাহদি সালাম লিখেছেন আমি দৃঢ় বিশ্বাস ও দাবির সঙ্গে বলছি মহানবী সাল্লাল্লাহু আলহ মাঝে এসে নবুয়তের যাবতীয় উৎকর্ষ শেষ হয়েছে সেই ব্যক্তি মিথ্যাবাদী যে তাঁর বিপক্ষে কোনো জামাত প্রতিষ্ঠা করে আর তার নবুয়ত থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন কোনো সত্য উপস্থাপন করে আর তার নবুয়তের ঝর্ণা পরিত্যাগ করে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে ব্যক্তি মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে বাদ দিয়ে তাঁর পরে অন্য কাউকে স্বতন্ত্র নবী বলে বিশ্বাস করে আর তার খতমে নবুয়ত ভঙ্গ করে সে ব্যক্তি অভিশপ্ত এজন্যেই মহানবী সাল্লাহ আলিউসাল্লামের পরে এমন কোন নবী আসতে পারে না যার সপক্ষে মোহাম্মদ নবুয়তের মোহর বা সত্যায়ন নেই আমাদের সাথে দ্বিমত পোষণকারী মুসলমানরা এ ভুলটাই করেছেন তারা খতমে নবুয়ত ভঙ্গ করে এক ইসরায়েলীয় নবীকে আকাশ থেকে নামানোর বিশ্বাস লালন করেন আমি বলি মহানবী সাল্লাহ আলী পবিত্রকরণ শক্তি ও তার স্থায়ী নবুয়তের সামান্য এক নিদর্শন হল তেরোশো বছর পরও তাঁরই আত্মিক শিক্ষা ও প্রশিক্ষণের ফলে প্রতিশ্রুত মসিহ তার উম্মতের মাঝে তাঁরই পক্ষ থেকে নবুয়তের মোহর বা সত্যায়ন নিয়ে আবির্ভূত হয়েছেন এই বিশ্বাস যদি কুফুরি হয়ে থাকে তাহলে আমি এই কুফুরিকে অতি প্রিয় জ্ঞান করি কিন্তু যাদের বুদ্ধি বিবেক তমসাচ্ছন্ন আর যাদেরকে নবুয়তের জ্যোতির কোনো অংশ দান করা হয়নি এরা বিষয়টি অনুধাবন করতে পারে না এবং এটাকে কুপুরি আখ্যা দিয়ে থাকে অথচ এটি সেই তত্ত্ব যার মাধ্যমে মহানবী সাল্লাহ আলিউসাল্লামের উৎকর্ষ ও আধ্যাত্মিক জীবন প্রমাণিত হয় আল হাকাম পত্রিকা দশই জুন উনিশশো দর্শক আপনারা শুনছিলেন হাজরত মাসিহ মাউদ আলহিসামের একটি বিখ্যাত উদ্ধৃতি পরে শুনিয়েছেন আমাদের ভাই মামুল হক সাহেব আবার আমরা ফোন লাইন নিচ্ছি এক নম্বর লাইনে আছেন মোহাম্মদ জুয়েল সাহেব তিনি অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন না খালপাড়া ঢাকা মোহাম্মদ জুয়েল সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আমরা শুনছি আপনি বলুন জি জি আমি জানতে চাচ্ছিলাম যে গোলাম মোহাম্মদ কামিয়ে নেই ওনাকে কি শেষ নবী হিসেবে আপনার মানেন কিনা এবং মহিলা মহিলাকে ইমামতিকে আপনারা সমর্থন করেন কিনা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ আপনাকে জনাব জুয়েল সাহেব আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি রাজি ফিরজ আলম সাহেবের কাছে আপনাকে আমিও ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নের জন্য আমরা হজরত মির্জা গোলাম আহমদ আলাহি সাল্লাহতুয়া সালাম কে রসুলের করিম সাল্লাহ আলহিআ আলী আসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই উম্মতের জন্য আগত ইসা নবীউল্লাহ হিসাবে মানি হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম এই উম্মতে এক ঈসা নবীউল্লাহ আশার ভবিষ্যৎবাণী করেছেন যার কথা মুসলিম শরীফে চারবার নবীউল্লাহ শব্দ ব্যবহারের মাধ্যমে উল্লেখ আছে মৌলানা সাহেব একটু আগে পড়ে শুনিয়েছেন এবং বোখারি এবং মুসলিমের এবং অন্যান্য হাদিসের বইতে রসুল্লাহ বলেছেন যে তিনি বাহির থেকে আসবেন না তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের মধ্য থেকে হবেন তিনি বলেছেন যে ইমামুকুম মিনকুম যে তোমাদের মধ্য থেকে অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে তিনি আসবেন এবং মুসলমানদের ইমাম হবেন মুসলিমের হাদিসে আছে যে আম্মাকুম মিনকুম মুসলমানদের ইমাম মুসলমানদের মধ্য থেকে হবে এবং মুসলমানদের তিনি ইমামতি করবেন নেতৃত্ব দেবেন তো আমরা ঈসা নবীউল্লাহ হিসাবে মানি হজরত মোহাম্মদ রসুল্লাহ ইসলামের উন্মতে থাকে প্রশ্নের দ্বিতীয় অংশ আমরা কোন মহিলাকে আপনারা মহিলা ইমামতিতে বিশ্বাস করেন কিনা আমরা বিশ্বাস করি যে মহিলা মহিলার মহিলাদের নামাজের ইমাম হতে পারেন এক মহিলা মহিলাদের নামাজের ইমামতি করতে পারেন পুরুষের নামাজের তিনি ইমাম হতে পারেন না এটি হজরত মোহাম্মদ রসুল্লাহ ইসলামের সুন্নতার আলোকে বলছে আচ্ছা ধন্যবাদ মালানা ফিরোজ আলম সাহেব আমি বলবো যে তিন লাইনে একজন আছেন কবির মিরপুর থেকে আপনি আপনার টেলিভিশনে ভলিউমটি কমিয়ে দিন তারপর আমাদের সাথে কথা বলুন জি জি ভাই আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে যে বলছি ইমাম মেহেদি হাসান যিনি আসছেন বুঝছেন আলাইসালাম আসছেন এনাকে অনেকে কাফের বেদন মুশিক এই নামে আখ্যা যায় হ্যাঁ এর কারণ কি

আমার সাথে তিনজন শিশু সাংবাদিক সহ আমরা পাঁচজন সাংবাদিক গাডোরা আহমদিয়া মুসলিম জামাদের আমন্ত্রণ আমরা গাডোরা এখন বোর্ণ করতেছি ধন্যবাদ হ্যাঁ সেখান থেকে আমি যে প্রশ্নটা মানে আহ মানে আসলে সাংবাদিকদের মাধ্যমে যে প্রশ্নটা আমার সামনা মাধ্যমে করা হচ্ছে এটা হলো মানে আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা কেন আসলে বিশেষ করে আহমদিয়া মুসলিম জামাত আর

পাশাপাশি ঘাটের জামাতকেও ধন্যবাদ যে তারা এরকম একটি অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে দেখানোর জন্য আব্দুল আবাল সাহেবের কাছে রাখছি দুটি প্রশ্নই আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি দিয়ে দিই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য এখানে একটু আগে নাকালপাড়ার জুয়েল সাহেব বলেছিলেন শেষ নবী কাকে মানি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসাল্লামকে শেষ নবী মানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলি সাল্লামকে প্রতিশ্রুত মাসি এবং মাহাদি হিসেবে উন্মতি নবী মানি গোলাম নবী মানি দাস নবী মানি শেষ নবী আমাদের হজরত আকদাস মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আলমগীর কবির সাহেব এবং আমির ভূঁইয়া সাহেবের একই প্রশ্ন বিরোধিতা কেন কাফের আখ্যা দেয় কেন আগুন জ্বলছে কেন এটার উত্তর আমরা না দিয়ে কোরআনের ভাষায় দেই আউজবিল্লাহ মিনা সানুর রাজিম আল্লাহ তালা সুরা ইয়াসিনে বলে রেখেছেন ইয়া আল আল ইবাদ মা ইয়াতিহিমিরসুল ইল্লা কানুবেস্তাহে বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য যখনই আমার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ পাঠিয়েছি মানুষ বিরোধিতা করেছে হাসি ঠাট্টা বিদ্রুপ করেছে যদি ব্রাহ্মণবাড়িয়ার উগ্র মৌলবাদীদের কথা বলেন যেন সামান্য কয়জন লোক তাদের কথা যদি বলেন কিংবা এই যে একটু আগে মিরপুর থেকে একজন প্রশ্ন করে পাঠালেন বিরোধিতা হয় কেন কাফের বলে কেন তারা যাদের শিকারে পরিণত হয়েছেন বা যাদের বিরোধিতার সম্মুখীন হয়েছেন সবার ক্ষেত্রে একই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট আগমন করবেন লোকেরা তাকে গ্রহণ করতে চাইবে না আল্লাহ তালা যদি কারো সৌভাগ্য রেখে থাকেন এবং আমাদের যোগ্যতা দেখে থাকেন আর কোনো কারণে আমরা যদি গ্রহণযোগ্য হয়ে থাকি আল্লাহর দৃষ্টিতে অবশ্যই আমরা তাকে গ্রহণ করার সৌভাগ্য পাবো কিন্তু মানুষ প্রথমত তাকে মানতে চায় না হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলীবাসাল্লামের যুগ দেখেন সমস্ত নবীদের যুগ দেখেন একই কথার পুনরাবৃত্তি আপনারা দেখতে পাবেন কিন্তু আল্লাহ কাছে দোয়া করা দরকার হে আল্লাহ তুমি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিবাস্লামের উন্মুতে আমাদেরকে জন্ম দিয়েছ তার দোহাই দিয়ে তোমার কাছে আমি রহমতের ভাগী হতে চাই যদি এ ব্যক্তি সত্য হয়ে থাকে আমাকে গ্রহণ করার সৌভাগ্য দাও আর যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাকে বর্জন করার যেন আমি দায়িত্ব পালন করতে পারি এতটুক আপনাদের কাছে রাখছি ইয়া আলী বাদ মা ইয়াতি হিম্মির রসুরিন ইল্লা কানু বেহিয়াস্তাজে হুন আমির মাহমুদ ভূঁইয়া সাহেব এবং আলমগীর কবির সাহেব বাংলাদেশের সমস্ত মানুষ এই গ্রামেগঞ্জে ক্ষেত খামারে কাজ করে অভ্যস্ত তাদেরকে জিজ্ঞেস করেন যখন আচর লেগে ঘা হয় গায়ে আর তার উপরে যখন ডেটল ফেলা হয় তখন একটা জলে না ঘায়ের উপরে ওষুধ দিলে জলে না স্যাভলন দিলে জলে না আগুন ধরে না কামড় দেয় না এর মানে হচ্ছে ওষুধ সঠিক আল্লাহর পক্ষ থেকে যখন চিকিৎসক আসেন আর তিনি যখন সত্য কথাটা প্রকাশ করেন তখন মানুষের কাছে সেটা অসহ্য মনে হয় কেননা মানুষরা তখন ব্যাধিগ্রস্ত সমাজ তখন ব্যাধিগ্রস্ত ওই ব্যাধির উপরে যখন চিকিৎসা হয় তখন কষ্ট হয় আর এখন যে আগুন জ্বালাপোড়া দেখতে পাচ্ছেন সে কষ্টেরই প্রকাশ আল্লাহ তালা আমাদেরকে ব্যাধি মুক্ত করুন ধন্যবাদ মালানা আব্দুল সাহেব এবং ধন্যবাদ যারা আজকে প্রশ্নে আমাদের অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করেছেন তাদের সবাইকে শুধু দর্শক আমরা আমাদের ইচ্ছা ছিল আমাদের আকাঙ্ক্ষা আছে কিন্তু তারপরও সময় স্বল্পতার কারণে আপনাদের সবাইকে আমরা সুযোগ দিতে পারিনি অনেকেই লাইনে আছেন আমি দেখতে পাচ্ছি তারপর আমি আপনাদেরকে সুযোগ দিতে পারছি না যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আক্তার আক্তারা হচ্ছে বাজার থেকে আপনি প্রশ্ন করেছেন কিন্তু আমরা আপনাকে সুযোগ দিতে পারছি না আশা করবো আপনি আগামীকাল আপনি আমাদের অনুষ্ঠানে আবারও প্রশ্ন করবেন এবং আমরা আপনাকে সুযোগ দিব দর্শক আমাদের এই যে আলোচনা অনুষ্ঠান এটি একটি চলমান একটি অনুষ্ঠান আজ আমরা এ পর্যন্তই আপনাদের কাছে রাখবো সময় স্বল্পতার কারণে আগামী তিন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ঘুরে ফিরে আহমদিয়া মুসলিজামাদের কাছে যে নিয়ামতের সংবাদটি আছে সেটি আপনাদের কাছে পৌঁছানোর প্রয়াসই আমরা নিব আশা করি আজ আপনারা যারা শুনেছেন আগামীকাল আপনাদের আরও অধিক বন্ধু বান্ধব নিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আসবেন আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে ইমেইল করেছেন অনেকে ফ্যাক্স করেছেন আমি সময় যেহেতু শেষ এই জন্য শুধু অ্যাকনোলেজ করে দিচ্ছি শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেট থেকে সোহেল আহমদ সাহেব ইমেল পাঠিয়েছেন আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আজকে আমরা আপনার প্রশ্নটি নিতে পারছি না ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে এরপরে শিকদার তাহের আহমদ রাজু সাহেব সিডনি অস্ট্রেলিয়া থেকে তিনি মেইল করেছেন ধন্যবাদ আপনাকে এত রাত জেগে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এই জন্য কম্পিউটার পর্দায় আমি দেখছি যে অনেকে আছেন যারা ধন্যবাদ দিয়েছেন সম্ভব যতটুকু নাম পড়ে দিচ্ছি মঞ্জুর হোসেন সাহেব শ্যামপুর রংপুর থেকে বলছেন যে আমার সাথে জন আহমদি এবং বারোজন অ আহমদি আছেন আমরা সবাই মিলে একসাথে অনুষ্ঠানটি উপভোগ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে অ আহমদি ভাই যারা আমাদের দাওয়াতে এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজিজুর রহমান কোরাইশি সাহেব আছেন ধন্যবাদ জানিয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে জালাল মাস্টার সাহেব খাকদান বরগুনা থেকে মোহাম্মদ এনামুল বসি সাহেব শিলিগুড়ি ভারত থেকে মেহমুদ আহমদ ডায়মন্ড হারবার ভারত থেকে সারবার উদ্দিন শেখ জয়নগর ভারত থেকে এছাড়া আছেন নাসির উদ্দিন ঢাকা বাংলাদেশ জিলুর রহমান ভারত ইব্রাজুল হাসান ঢাকা নাসির আহমদ আনসারি মফিজুর রহমান খুলনা মাহমুদ আহমদ ডায়মন্ড হারবার ভারত এবং তারেক আহমদ সাহেব নাটোর থেকে আমরা আপনাদের মোবারকবাদ পেয়েছি আপনাদের দোয়া আমাদের সাথে থাকবে এবং আমাদের দোয়া আপনাদের সাথে থাকবে আশা করি আগামী তিন দিন আপনারা আমাদের এই অনুষ্ঠানে উপভোগ করবেন এখানে আরেক ভাই হাফেজ সাহেব প্রশ্ন করেছিলেন দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা আপনাকে বলছি আগামীকাল আপনি আমাদের অনুষ্ঠান দেখবেন আমরা আগামীকাল এবং পরশু চেষ্টা করব আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মলান আব্দুল আবাল সাহেব এবং ফিরোজ আলম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত বিল্লা হিমেন শৈ قُلِ الحَقُّ مِن رَبِّكُمْ فَمَنْ شَاءَ